এই গল্পে বড়দের কিছু প্রাপ্ত মনস্ক কথা আছে, তাই হেডফোন ব্যবহার করা অবশ্যই কাম্য। আর 9F10-এর ছোট বন্ধুরা, তোমরা প্লিজ আজকের এই গল্পটা থেকে একটু দূরে থেকো। ওয়েলকাম টু 9F10.com। সরাসরি গল্প শুনতে হলে গল্পের 1 মিনিট 5 সেকেন্ডে চলে যান। গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এবার মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে শর্মিষ্ঠার। মনে মনে ভীষণই আশাবাদী হয়ে রয়েছে সে। সকাল থেকেই বার কয়েক মেল চেক করেছে। এতক্ষণে তো ঢুকে যাওয়ার কথা মেলটা। নিজের পাঠানো মেলটা চেক করে শর্মিষ্ঠা। সব ঠিক আছে তো, না হলে আবার শেষ পর্যায়ে এসে হাতছাড়া হবে না তো? অরণ্য শর্মিষ্ঠার অবস্থা দেখে জুতো পড়তে পড়তেই হালকা হাসি ছুঁড়ে দেয়। শর্মিষ্ঠার তাতে আরো আগুনে ঘি পড়ে। যাচ্ছ যাও না অফিসের, আমাকে দেখে হাসছো কেন? ওরে বাবা, রাজনন্দিনী! জুতো পরে ঘরের মধ্যে ঢুকে এসে জড়িয়ে ধরে অরণ্য শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা হালকা ছাড়ানোর চেষ্টা করে, যেন ছাড়ানোর ইচ্ছেই নেই তার। এদিকে দেখো, 100% চাকরিটা হবে, কোনো টেনশন করো না। কপালে একটা চুমু ছুঁয়ে বলে ওঠে অরণ্য। অরণ্য বেরিয়ে যাওয়ার পরে মেলটা ঢোকে শর্মিষ্ঠার। আনন্দে লাফিয়ে ওঠে শর্মিষ্ঠা। তার কতদিনের শখ শিক্ষকতা করার, আর আজ এত বড় নামি স্কুল থেকে ডাক পেয়েছে সে। সরকারি না হলেও শিক্ষকতা তো বেসরকারি স্কুলেও করা যায়। ডেট দেওয়া রয়েছে পরের মাসের 15 তারিখ থেকে জয়েন করতে হবে। খুশিতে আত্মহারা হয়ে প্রথমেই অরণ্যকে ফোন করল সে। অরণ্য খুবই খুশি শর্মিষ্ঠার এই অ্যাচিভমেন্টে। বাড়ি এসে একটা গ্র্যান্ড সেলিব্রেট করতে হবে, কি বলো? শর্মিষ্ঠাও তাতে সায় দিল। একে একে শ্বশুর শাশুড়ি বাপি মা সবাইকে ফোন করে জানিয়ে দিল সে। সারা দিন ব্যাপী একা একা বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছিল শর্মিষ্ঠা। তাদের বিয়ে হয়েছে মাস চারেক হবে, এর মধ্যেই যেন সব কিছু অভাবনীয় ঘটে চলেছে তার সঙ্গে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরলেই অরণ্য খাওয়ার বাইরে থেকে নিয়ে ফেরে। দুজনে জমি আনন্দটাকে উপভোগ করে। কিছুদিনের মধ্যেই জয়েনিং ডেট। রাতে ঘুমোতে যাওয়ার আগে দারুণ এক মোহ নিয়ে ঘুমোতে গেল শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা আজ আমার পাশে বসবি রে। এই শর্মি, চল না ক্লাসটা কাট মারি আজ। HC আসেননি আজ, চল না ক্যান্টিনে। শর্মিষ্ঠা তোর খাতাটা দে না, আমি লিখে আনিনি। দাঁড়া শতদ্রু, দাঁড়া দাঁড়া, যাস না। শতদ্রুর মুখটা ফ্যাকাশে রক্তহীন, খাদের ধারে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করছে। একসঙ্গে কানে যেন বেজে উঠল, শর্মিষ্ঠা শতদ্রুর একটু খেয়াল রেখো, মাথাটা ঠিক কাজ করে না তো। মাথাটা নিচের দিকে ঝুলছে যেন, পা শিরশির করে উঠল শর্মিষ্ঠার। বিছানার উপরে উঠে বসল সে। কি বিশ্রী স্বপ্ন! এমন একটা খারাপ স্বপ্ন কেন দেখল সে? মনে পড়ল শতদ্রুর কথা। শতদ্রু তার স্কুলের সহপাঠী ছিল, বহুদিন আগেই তো তার মৃত্যু হয়েছে। তবে আজ হঠাৎ কেন এই স্বপ্ন দেখল সে? সে তো কোনোদিনও শতদ্রুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেনি। কপালের ঘাম মুছে টেবিলে রাখা জল ঢকঢক করে খেয়ে ফেলল শর্মিষ্ঠা। এমনিতেও শর্মিষ্ঠা খুবই সাহসী, তাই অল্পতে ঘাবড়ে যাওয়ার মেয়ে সে নয়। তাই অরণ্যকে সে এই ব্যাপারে প্রায় কিছুই বলল না। সকাল হতেই সব ভুলে যাবে এই ভেবে গভীর ঘুমে তলিয়ে পড়ল সে। একটি জরুরি ঘোষণা, 9F10.com-এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9F10.com কোনোরকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে, এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না।
গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনো রকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9fm.com এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। 9fm.com এ আপনারা শুনছেন লেখিকা পূরবী গুড়িয়ার লেখা ঝরে পড়া পালক অবলম্বনে অভিশপ্ত স্কুল বাড়ি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনের যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। তারপরে অনেক দিন কেটে গেছে। সেদিন ছিল শর্মিষ্ঠার জয়েনিং। ও খুবই খুশি। আগের দিন রাতে কাগজপত্র সাইন করে কপি বানিয়ে গুছিয়ে রেখেছিল যাতে পরে কোনো অসুবিধা না হয়। যথারীতি পরের দিন মর্নিংয়েই চলে যায় শর্মিষ্ঠা সেই ইংরেজি মাধ্যম স্কুলটিতে। যদিও প্রিন্সিপালের সঙ্গে 10টায় মিটিং, তবুও কাগজপত্র সাবমিট করতে হবে বলে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়ে শর্মিষ্ঠা। স্কুলটা তার বাড়ি থেকে প্রায় ঘণ্টা খানেকের পথ। শীতকালে 4:30 ছুটি হলে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে, এমনটা ভাবতে ভাবতেই বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল শর্মিষ্ঠা। স্কুলে পৌঁছে দেখে সেরকম কেউই আসেনি ডে সেকশনের। মর্নিং সেকশনের ছুটি হচ্ছে। দারোয়ানকে জিজ্ঞেস করতে অফিস রুমটা দেখিয়ে দিল তাকে। স্কুলটা বেশ বড়, তিনতলা, তিন দিকে বিল্ডিং, মাঝখান দিয়ে গেট ভেতরে যাওয়ার জন্য, ওপরে হল রুম। মর্নিংয়ের ছুটির সময় তাণ্ডব চলছে যেন। স্পিকারে নাম ডেকে প্যারেন্টসদের হাতে ছাত্রছাত্রীদের তুলে দেওয়া হচ্ছে। শর্মিষ্ঠার বেশ ভালো লাগছে এরকম আবহে এসে। কতদিন যে সে অপেক্ষা করেছিল এরকম আবহকে তার কর্মস্থল করে তুলবে তার বলার নয়। সিঁড়ি দিয়ে উঠে এসে দোতলার প্রথম দিকের ঘরটি অফিস ঘর। কাগজপত্র সেখানে জমা দিতেই সেখানে বসে থাকা অল্পবয়সী মেয়েটি বলে ওঠে, ম্যাম, কাইন্ডলি যদি 5 মিনিট ওই ওয়েটিং রুমে বসেন, মানে স্যার এখনই এসে পড়বেন, তাও এক্সপ্লেন করতে হবে না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড বলি ওয়েটিং রুমটার দরজা খুলে ভেতরে গিয়ে বসলো শর্মিষ্ঠা। রুমটা আয়তক্ষেত্রের মতো দেখতে, প্রবাবলি ইন্টারভিউ কিংবা প্রিন্সিপালের ছোট মিটিং এখানে সারা হয় দেখে মনে হলো শর্মিষ্ঠার। 4টি দেওয়ালে 4টি আয়না দেওয়া রয়েছে, মেঝে পুরু কার্পেট দিয়ে মোড়া। আয়তক্ষেত্রাকার একটা কাঁচের টেবিল ও 6টি গদিওয়ালা চেয়ার আছে। শর্মিষ্ঠা তারই একটার হাতল টেনে নিয়ে বসে পড়ল। এতক্ষণ বাইরের গরমের পর শিল্ড এসি ঢুকে যেন একটু আরাম পেল সে। ফল সিলিংয়ের সাদা মৃদু আলো ঘরটিকে আলোকিত করে রেখেছে। হঠাৎ ঝপ করে আলো নিভে গেল। শর্মিষ্ঠা ভাবল কারেন্ট অফ হয়ে গেছে তাহলে, তবে এখন কি করবে সে? চুপ করে বসে রইল, কেউ না কেউ তো আসবে এই ভেবেই। কিন্তু 1 মিনিট পরেই তার খেয়াল হলো এসিটা তো অফ হয়নি। কি আশ্চর্য, তাহলে বোধহয় লাইট কেটে গেছে, তবে এতগুলো আলো একসঙ্গে কেটে যাবে। ভাবনার সঙ্গে সঙ্গে লাইটগুলো একটা করে জ্বলতে আর নিভতে শুরু করে। শর্মিষ্ঠা এবার ভয় পায়। দরজার কাছে এসে দরজা উলতে যাবে, দেখে দরজা শক্ত হয়ে গেছে, কিছুতেই খুলছে না, লক হয়ে গেল নাকি। এই ভেবে জোরে জোরে ধাক্কা দিয়ে আওয়াজ করতে চাইল, কিন্তু সেই আওয়াজ শুনে কেউই এলো না। হঠাৎ চোখ পড়ল উল্টো দিকের আয়নার দিকে। আয়নায় দেখলো একটি মেয়ে, মাথাটা নিচের দিকে ঝোঁকানো, চুলগুলো মুখের উপর পড়ে আছে, তার একেবারেই পাশেই দাঁড়িয়ে আছে। শর্মিষ্ঠা ভয়ে -ডিগ্রি তাপমাত্রাতেও ঘেমে গেছে পুরোটা। কিন্তু ঘাটটা ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই অবাক হয়ে গেল, সেখানে কেউ নেই। জায়গাটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই সেখানে দাঁড়িয়ে। দরজার দিকে ছুটে যায় শর্মিষ্ঠা। এক ধাক্কায় দরজাটা খুলে যায়। এবার আশ্চর্যজনকভাবে দরজার বাইরে ঘুটঘুটে অন্ধকার। অত্যাশ্চর্য হয়ে যায় শর্মিষ্ঠা, এত লোক তো অফিস রুমটাই ছিল, কোথায় গেল তারা সবাই? একটা ঝাপসা অবয়ব দেখতে পায় চোখের সামনে শর্মিষ্ঠা। একটা নীল সাদা মেশানো ঝকঝকে আলো, তাতে কোনো কিছুই স্পষ্ট নয়। মনে হয় কেউ যেন তাকে ডাকছে, অবিরাম ডেকেই চলেছে। কানের মধ্যে এক টানা ভোঁ শব্দ ছাড়া আর কিছুই শব্দ শুনতে পারছে না শর্মিষ্ঠা। চোখের সামনে সব কিছু ঝাপসা, সব কিছু ঘোলাটে। ওইভাবে কিছুক্ষণ তাকার পরেই সম্বিত ফিরে পায় শর্মিষ্ঠা।
ম্যাম ম্যাম আপনি ঠিক আছেন তো? ম্যাম কিছু বলুন। এই তোমরা একটা অ্যাম্বুলেন্স ডাকো, ম্যাম বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন, ইমিডিয়েট নার্সিং হোমে কল করতে হবে। উত্তেজিত হয়ে রিসেপশনে বসে থাকা সেই অল্পবয়সী মেয়েটি শর্মিষ্ঠার চোখে মুখে জল ছিটোতে ছিটোতে বলে ওঠে। শর্মিষ্ঠা কোনো রকমে তার হাতটা চেপে ধরে বলে, অত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। সেদিনও সেই ঘটনার পর শর্মিষ্ঠা ভেবেছিল চাকরিটা করবে না, কিন্তু অরণ্য বলে, হয়তো কোনোভাবে চাকরির ব্যাপারটা নিয়ে তুমি খুব টেনশনে ছিলে বলে কোনো কিছু হ্যালুসিনেট করছো তুমি। আমাদের অবচেতন মনে সব সময় আমাদের প্রাণের ভয় আমাদের তাড়া করে বেড়ায়। তুমি চাকরিটা করো, না হলে বাড়িতে একা থাকলে তোমার আরও অসুবিধা হতে পারে। বাইরে বেরোলে আরও অনেকজনের সঙ্গে কথাবার্তা বলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। শর্মিষ্ঠা সব রকমের দ্বিধা কাটিয়ে যোগ দেয় তার স্বপ্নের পেশায়। প্রথম দিনে তার তেমন কোনো অসুবিধের সম্মুখীন তাকে হতে হয় না, তবে এখানকার কলিগেরা খুবই কেমন যেন, তার সঙ্গে ঠিকমতো কেউ কোঅপারেট করে না। শর্মিষ্ঠার কোনো ক্লাস থাকলে ইচ্ছে করে তাকে দাঁড় করিয়ে রাখে, টিফিন টাইমে কেউই তার সঙ্গে থাকে না টিচার্স রুমে, সে একা একাই প্রায় টিফিন খাওয়া শেষ করে। নতুন কিছু উদ্যোগ নিতে গেলে অন্যেরা তাতে বাধা দেয়, ভালো করে কোনো বন্ধুই হয় না শর্মিষ্ঠার। দিন তিনে কেটে যায় এইভাবেই। তার পরের দিন হঠাৎই 9B-র ফিজিক্যাল সায়েন্সের ক্লাস পড়ে শর্মিষ্ঠার। 9B-র ম্যাম না আসায় হঠাৎই তাকেই যেতে হয়। সায়েন্সের স্টুডেন্ট শর্মিষ্ঠা, তাই পড়াশোনাটা খুব মন দিয়েই করেছিল সে। ইকুয়েশনগুলো বুঝিয়ে পড়াতে একদমই অসুবিধা হয় না শর্মিষ্ঠার। এটাই শেষ ক্লাস, তারপর ছুটি। হঠাৎই একজন বলে ওঠে, এক্সকিউজ মি ম্যাম, মে আই গো টু টয়লেট? শর্মিষ্ঠা ইয়েস বলে সম্মতি দিলে সে আবার বলে ওঠে, ম্যাম আমার একটু ফিরতে দেরি হবে, প্লিজ পারমিশন দিন। শর্মিষ্ঠা একটু অবাক হয় ছাত্রীর কথায়, কারণ এই ক্লাসরুমটি একেবারে ওয়াশরুমের কাছাকাছি, তবে কেন দেরি হবে বলছে। শর্মিষ্ঠা কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন, কোনো অসুবিধা আছে তোমার? দেরি হবে কেন, এই তো পাশেই ওয়াশরুম। না ম্যাম, মানে দুপুরের পর থেকে আমরা ওই ওয়াশরুম আর ইউজ করি না, আপনি জানেন না। বলতে না বলতেই মেয়েটির অন্যান্য বন্ধুরা তাকে নিষেধ করে বলতে, সে চুপ করে যায়। শর্মিষ্ঠার কথা না বাড়িয়ে তাকে যেতে অনুমতি দেয়। স্কুল ছুটি হওয়ার পর শর্মিষ্ঠা সব কিছু গুছিয়ে নিতে সময় লাগে, নতুন নতুন জয়েন করেছে সে, তাই নিজের আলাদা লকার সমস্তই অগোছালো হয়ে রয়েছে। উপরন্তু কিছু খাতাপত্র বাড়িতেও নিয়ে যাওয়ার দরুন ক্লাস এলোমেলো হয়ে যাবে বলে আলাদাভাবে সাজিয়ে না রাখলে সব গুলিয়ে যাবে একেবারে, তাই বেরোতেও বেশ খানিকটা দেরি হয়ে গেল শর্মিষ্ঠার। সিঁড়ি দিয়ে সবে মাত্র দু এক পা নেমেছে, হঠাৎই শর্মিষ্ঠার শরীরটা ভারী হয়ে আসে, মাথাটা টলমল করে ওঠে। শর্মিষ্ঠা এমনিতেই খুব দৃঢ় মেয়ে, কিন্তু হঠাৎ শরীরটা ভারী হয়ে ওঠার কারণ খুঁজে পেল না সে। মনে মনে ভাবল সে কি একটু বেশি প্রেশার নিয়ে ফেলছে মাথায়। হঠাৎই সেই দিনের কথা মনে পড়ল শর্মিষ্ঠার, একটু ভয় লাগলো তার। আস্তে আস্তে এক পা দুপা করে মনের শক্তি সঞ্চয় করে এগিয়ে চলল শর্মিষ্ঠা। এত বড় স্কুল, ছাত্রছাত্রী না থাকলে যেন অট্টালিকা পরি মনে হয়। সিঁড়ির পেছন দিকের আলো আধারিতে চোখ পড়তে চমকে উঠল শর্মিষ্ঠা। বাইরে থেকে যে ক্ষীণ আলোটা এসে অর্ধেক সিঁড়ির উপর পড়েছে, সেই আলোয় একটি মনুষ্য অবয়ব যেন দাঁড়িয়ে রয়েছে তারই দিকে দৃষ্টি নিবদ্ধ করে। চোখের দৃষ্টিতে শর্মিষ্ঠার অন্তর পর্যন্ত বিদ্যুতের ঝলক লাগল যেন। এই দৃশ্য দেখা মাত্র শর্মিষ্ঠা দৌড়তে আরম্ভ করল। দৌড়তে দৌড়তে গেট পেরিয়ে বড় রাস্তার সামনে এসে দাঁড়াল। মুখের সামনে দিয়ে হুশুস করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আপ ক্যাব বুক করার সময় নেই। একটা ট্যাক্সি রেখেই উঠে পড়ল শর্মিষ্ঠা। সেদিনের কথা কিছুই বলল না অরণ্যকে, সে বাড়ি ফিরে আসলে। সমস্তটা গোপন করল কারণ প্রত্যেক দিন একই জিনিস নিয়ে বললে অরণ্য তাকে চাকরিটা ছেড়ে দিতে বলবে, আর এত বড় নামি প্রতিষ্ঠানে চাকরি নিজে থেকে ছেড়ে দিলে পরে পেতেও অসুবিধে হবে। নিজেকে ব্যস্ত আরও ব্যস্ত করে নেয় শর্মিষ্ঠা। ইউটিউব দেখে ভালোমন্দ রান্নার এক্সপেরিমেন্ট করে অরণ্যর সঙ্গে বেশি সময় কাটাতে চাইল সে। ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে আজ আবার শতদ্রুকে দেখতে পায় সে। শতদ্রু বলছে, কি রে খাতা আনবি না?
খাতা দিবি না? কয়েকদিনের মধ্যেই শর্মিষ্ঠা প্রিন্সিপালের বেশ মনোগ্রাহী হয়ে উঠল। তার স্টুডেন্টদের প্রতি ডেডিকেশন দেখে মুগ্ধ হয়ে গেছেন প্রিন্সিপাল স্যার। নানা রকম প্রজেক্টের মাধ্যমে ক্লাসরুমের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পড়ার প্রতি সমান আগ্রহী করে তুলতে পেরেছে সে। খুব অল্প দিনের মধ্যেই সে সকলের প্রিয় হয়ে উঠতে থাকে, ততই কলিগদের চক্ষু শুলে পরিণত হয়। একদিন শর্মিষ্ঠা 9B-র ক্লাস করাচ্ছে। শর্মিষ্ঠা একে একে সবাইকে জিজ্ঞাসা করছে, পেনিসিলিন আ লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক দ্যাটস ডিসকভার্ড বাই, বলেই ক্লাসের দিকে তাকিয়ে দেখল সবাই চুপ, কেউই হাত তোলেনি। কে দেবে আনসার? প্লিজ পুট ইউর হ্যান্ডস আপ, কে দেবে আনসার? কেউই না পারায় শর্মিষ্ঠাই উত্তরটা দিতে যাবে এমন সময় পেছনের দিক থেকে কেউ একটা উঠে দাঁড়িয়ে বলে, আলেকজান্ডার ফ্লেমিং ম্যাম। হঠাৎই এই উত্তরটা পেয়ে তাকিয়ে দেখে ভালো করে বলে, ইওর নেম? কোনো উত্তর আসে না। আবারও প্রশ্নটা রিপিট করে, ইওর নেম প্লিজ চাইল্ড? কোনো উত্তর আসে না। স্টুডেন্টরা সবাই এরোর মুখের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করে। তাদের মধ্যে থেকে তিতাস বলে ওঠে, ম্যাম আনসারটা বলুন। আনসারটা তো তোমাদের মধ্যে থেকেই এলো, লাস্ট বেঞ্চে কারা আছো? কেউই জানে না কে বলেছে। ম্যাম কেউ বলেনি তো? ডোন্ট আর্গিউ উইথ মি, সামওয়ান আনসার্ড ইট। শর্মিষ্ঠা একটু রেগে গেল এবার। এনিওয়ে দ্য আনসার ইজ আলেকজান্ডার ফ্লেমিং। ক্লাস শেষ হতেই শর্মিষ্ঠা ভাবলো কিছুদিন রেস্ট নেওয়া উচিত তার, এত স্ট্রেসে ভুলভাল ইমাজিন করছে মেবি। কিছুদিন পরে আবারও রাত হয়। শর্মিষ্ঠার স্কুল থেকে বাড়ি ফিরতে, বাড়ি ফিরে ফ্ল্যাটে ঢুকে চাবিটা টেবিলের উপর রেখে হাত ভারিয়ে কোনো রকমে সুইচ বোর্ডে হাত রে সুইচ অন করে দেখে কারেন্ট অফ। ফোনের টর্চ অন করতে গিয়ে দেখে চার্জও প্রায় শেষ। গত মাসে মোমবাতি আনা হয়েছিল, তবে কোথায় রেখেছে সে কিছুই মনে করতে পারছে না। না, ইনভার্টার আনতেই হবে নতুন একটা, সেই যে কবে থেকে খারাপ হয়েছে। এই ভেবেই অরণ্যকে ফোন করতে যাবে শর্মিষ্ঠা, এমন সময় মোবাইলটাও টুংটুং শব্দে বন্ধ হয়ে গেল। অগত্যা পাশের ফ্ল্যাটের গুপ্ত আন্টির কাছ থেকে একটা মোমবাতি আনতে যাবে বলে উদ্যত হতেই দরজাটা টেনে দেখে দরজা খুলছে না। এরকম তো কখনো হয় না, দরজা বাইরে থেকে লক হলে চাবি ছাড়া খোলে না, কিন্তু ভেতর থেকে তো লকে সমস্যা হওয়ার কথাই নয়। দরদর করে ঘামছে শর্মিষ্ঠা। অনেকক্ষণ ধরে টানাটুনি করার পর নিজেকে আগে একটু শান্ত করল সে। ফু করে নিঃশ্বাস ছেড়েই আবারও চাবি ঘুরিয়ে লকটাকে খোলার চেষ্টা করল শর্মিষ্ঠা। কিছুতেই হচ্ছে না, এইভাবে হবে না ভেবে অন্ধকারেই হাতরে হাতরে বেডরুমে পৌঁছে গেল সে। কি একটা খুঁজতে গিয়ে বিছানার উপর হাত বোলাতেই একটা মানব দেহ হাতে ঠেকল তার। চমকে উঠে ঠিকরে দু হাত সরে গেল সে, কারণ দেহটি বরফের মতো ঠান্ডা। হাতটা চ্যাটচ্যাট করছে দেখে মনে হয় দেহটিতে রক্ত লেগেছিল। ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা শর্মিষ্ঠার। কে এখানে? একার মৃতদেহ, দরজা তো লক করে গিয়েছিল সে, তবে কিচ্ছু ভাবতে পারছে না সে। অরণ্যর কাছে ডুপ্লিকেট চাবি আছে, কিন্তু সে তো এখন অফিসেই আছে। রাস্তায়ও কথা হয়েছে তার অরণ্যর সঙ্গে। এক দৌড়ে বাথরুমে ঢুকল সে। বাইরে মেঘের গর্জন গুড়গুড় করছে, সঙ্গে বিদ্যুৎ চমকে উঠছে। সেই আলো বাথরুমের কাঁচের জানলা দিয়ে আয়নার উল্টো দিকের দেওয়ালে পড়েছে। সে কল খুলে দিয়ে চোখ মুখে জল ছিটোতে থাকে। হঠাৎই দেওয়ালের দিকে চোখ পড়ায় হাত পা অবশ হয়ে আসে শর্মিষ্ঠার। বিদ্যুতের একবার ঝলকানিতে আলো ফুটে উঠছে বাথরুমের ভেতর, আর সেই আলোয় বেসিনের উপর কাঁচের উল্টো দিকে প্রাণহীন একটি মেয়েকে দেখতে পাচ্ছে সে। তার চুলগুলো ওপরানো অবস্থায় রয়েছে, মুখটা ফ্যাকাশে, গলার কাছে রক্তাক্ত কিছু লেগে রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখবার পর শর্মিষ্ঠা আর নিজের মাথা ঠিক রাখতে না পেরে অন্ধকারেই বাথরুমে লুটিয়ে পড়ল। কতক্ষণ ওইভাবে পড়েছিল জানে না সে। সম্বিত ফেরে অরণ্যের ডাকা ডাকিতে। অরণ্য বাড়ি ফিরে প্রত্যেক দিনের মতোই বেল দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন শর্মিষ্ঠা দরজা খোলে না, তখন আশেপাশের ফ্ল্যাটে জিজ্ঞাসা করে। কেউই কিছু বলতে পারে না, ফোনটাও এদিকে সুইচ অফ বলছে।
নিচে নেমে হাউজিং এর ওয়াচম্যানকে জিজ্ঞাসা করতে সে বলে ম্যাডাম তো ফিরেছেন। আশ্চর্য, তাহলে শর্মিষ্ঠা দরজা খুলছে না কেন? অজানা আশঙ্কায় ভীত হয়ে পাশের লোকজনকে ডেকে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় অরণ্য। দরজা ভেঙে ঢুকে দেখে চারিদিক অন্ধকার। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, কোথায় তুমি বলে খুঁজতে থাকে অরণ্য। ডাকতে ডাকতে অবশেষে তাদের বেডরুমের অ্যাটাচ বাথরুমে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা, একটি কল থেকে অনবরত জল পড়ে চলেছে, শর্মিষ্ঠা বলে কাঁদতে থাকে অরণ্য। গুপ্তা আন্টিও এসেছেন অরণ্যদের পাশের ফ্ল্যাটে থাকে। তিনি অরণ্যকে সান্ত্বনা দিয়ে বলেন, অরণ্যা, ওর কাপড় জামা চেঞ্জ করে দাও, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। আর গরম দুধ আছে, না থাকলে আমি পাঠিয়ে দিচ্ছি, খাইয়ে দিও, একটু সুস্থ বোধ করবে শর্মিষ্ঠা। হঠাৎই শর্মিষ্ঠার জ্ঞান ফিরে আসে, সে লাফিয়ে উঠে ঘরের ভেতরের বিছানা দেখতে ছুটে যায়। না, সেখানে তো কিছুই নেই। তাহলে কি সে আবারও কোনো দুঃস্বপ্ন দেখছিল? কি হচ্ছে তার সঙ্গে কিছুই বুঝে উঠতে পারছে না সে। মাথাটা এখনো ভারী হয়ে রয়েছে। দুদিন পর শর্মিষ্ঠা সুস্থ বোধ করায় আবার স্কুল গেল। দুপুরের ব্রেক টাইমের পর হঠাৎই 9B-র সেই মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল তার স্কুল গ্রাউন্ডে। মেয়েটি ওকে দেখতে পেয়ে তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে যেতে চাইছিল। শর্মিষ্ঠার সন্দেহ আগে থেকেই হচ্ছিল, সে ডেকে উঠল তাকে। অগত্যা মেয়েটির আশা ছাড়া কোনো উপায় ছিল না। তোমার নামটা সেদিন জিজ্ঞাসা করা হয়নি, কি নাম তোমার? ম্যাম, মিহিকা সেন। এই মিহিকা, সেদিন তুমি আমাকে কি বলতে চাইছিলে? তোমার বন্ধুরা তোমায় বারণ করলো? না ম্যাম, কই, কিছু না তো। মিহিকা, তুমি যদি আমাকে কিচ্ছু না বলো তাহলে এইটুকু জেনে রেখো, আমি কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে পড়ব। যদিও কোনো ঘটনা তুমি আমাকে বলতে চাইছো, তার কিছুই জানি না আমি। ম্যাম, যদিও এটা আপনাকে বলা বারণ, কিন্তু আমি আপনাকে বলছি, এটা কাউকে বলবেন না প্লিজ। আমাদের স্কুলে মাস ছয়েক আগে একটি স্টুডেন্ট, আমাদেরই ফ্রেন্ড প্রাজেতা, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে ওই আমাদের ক্লাসের পাশের ওয়াশরুমে। জানি না যে এই বিষয়ে আপনার কোনো হেল্প হবে কি না আপনাকে বললে, তবে সবাই বলে দুপুরের পর ওই ওয়াশরুমে গেলে সবারই কিরম একটা ইরিটেশন হয়, ভমিটিং লাগে। আপনিও যাবেন না ম্যাম, আপনি নতুন বলে আমাদের স্ট্রিক্টলি বারণ ছিল আপনাকে বলা। এখন আমি যাই ম্যাম, সিসিটিভিতে না হলে আমাকে দেখা যাবে। বলেই পালিয়ে গেল মিহিকা। মিহিকা, তুমি না সায়েন্সের স্টুডেন্ট, আর সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি এইসব বিশ্বাস করছো? পিরিয়ড বেল পড়ার সঙ্গে সঙ্গে টিচার্স রুম থেকে তার ল্যাপটপটা নিয়ে সোজা উপরের হল রুমটায় গিয়ে বসলো। মন বিশ্বাস করতে চাইল না এসব, তবুও বিষয়টা সম্পর্কে তাকে জানতে তো হবেই। এই ভেবে স্কুলের নাম টাইপ করে তাতে 9B-র স্টুডেন্ট রেজিস্টার সার্চ করল। যেহেতু সে ক্লাস টিচার নয়, তাই রেজিস্টার সে পাবে না এটা নিশ্চিত। যেখানে তাকে বলতেই বারণ আছে সেখানে। বারণটা কে বা কারা করেছেন সেটা তো জানতেই হবে শর্মিষ্ঠাকে। সার্চ করতেই সত্যিই একটা নাম রয়েছে, প্রজেতা ভাবনানি। স্টুডেন্ট ডিটেল সার্চ করাতেই দেখা যায় তার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আর কিছুই দেখা যাচ্ছে না। অদ্ভুত তো, মানে ডেলিভারেটলি কেউ ডিলিট করেছে বলে মনে হলো, কারণ বাকিদের সবার ডিটেইলস শো করছে ডেটাতে। অদ্ভুত কৌতূহল হলো শর্মিষ্ঠার, কে এই প্রজেতা ভাবনানি, এমন কার সঙ্গে জড়িত ঘটনাটি যে তাকে ধামা চাপা দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এতটাই দৃঢ় পদক্ষেপ নিয়েছে।
কর্তৃপক্ষ ভাবল এই কারণেই যে অফিসিয়াল রেজিস্টার থেকে নামের সঙ্গে জড়িত পরিচয় মুছে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি কি ঘটেছিল তার সঙ্গে, মেহিকাকে আরও একবার ভালো করে জিজ্ঞাসা করতে হবে বলে মনে মনে ভাবল শর্মিষ্ঠা। বাড়ি এসে গুম হয়ে থাকল সে। আজ ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিল সে। অরণ্য অনেক কথা বলতে চায় শর্মিষ্ঠার সঙ্গে। স্পিকারে হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজায় যাতে শর্মিষ্ঠার মনটা অন্যদিকে যায়, কিন্তু কোনো কিছুর দিকেই শর্মিষ্ঠার কোনো খেয়াল নেই। ল্যাপটপে ঝুঁকে পড়ে কি যেন খুঁজছে সর্বক্ষণ। রাত হলে লাইট নিভিয়ে শুয়ে পড়ে ওরা। দুতিন দিন ধরে বৃষ্টি পড়ছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই হালকা এসি চালিয়ে আর ফ্যান অফ করে রেখেছিল শর্মিষ্ঠা। হঠাৎই মাঝরাতে একটা দুলুনির ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ আসায় ঘুম ভেঙে যায় শর্মিষ্ঠার। প্যানের দিকে চোখ পড়তেই বুকটা ছ্যাঁদ করে ওঠে তার। একটি মেয়ে গলায় দড়ি দিয়ে তাদের ফ্যানের নিচে ঝুলছে ও দুলেই চলেছে। দুলুনির আওয়াজটাই তাই কানে এসেছিল প্রথমে। ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে শর্মিষ্ঠা। বিছানা থেকে নিচে নামতে গিয়ে দেখে আরও একটি রক্তাক্ত ছেলের দেহ মাটিতে পড়ে আছে। বাবাই বাবাই, প্লিজ প্লিজ ওঠো, ও ওঠো, দেখো দেখো। বাবাই মানে অরণ্যকে ধাক্কাধাক্কি করে তুলতে পারে না শর্মিষ্ঠা। নিজেই নিজের মুখ দুহাত দিয়ে চেপে ধরে চিৎকার করতে থাকে। মৃদু হাসি যেন কোথা থেকে ভেসে আসে। শর্মিষ্ঠাকে অকারণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে উঠে বসে অরণ্য। শর্মি, এই শর্মি, কি হয়েছে, এইভাবে কাঁদছো কেন, অস্বস্তি হচ্ছে তোমার কিছু? ওঠো ওঠো শর্মি, ওঠো, জল খাবে একটু? অরণ্যের ডাকাডাকিতে উঠে বসে শর্মিষ্ঠা। বুঝতে পারে যে সে যা কিছু দেখেছে সে সবটাই স্বপ্ন, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো তফাতই তো সে খুঁজে পাচ্ছে না। ঘরটা অন্ধকারই রয়েছে এখনো, এখনো ফ্যানটা তো বন্ধই রয়েছে, আর তাতে হালকা একটা দুলুনি ভাব রয়েছে, পাথরের মতো হয়ে যায় সে। সবটা বিশ্বাস করতে ইচ্ছে হয়। সমস্ত সাহসকে সঞ্চয় করে শর্মিষ্ঠা সকালের অপেক্ষা করতে লাগল, আর ঘুম এলো না তার। পরের দিন সকালে স্কুল যেতেই শুনে প্রিন্সিপাল স্যার শর্মিষ্ঠাকে ডেকে পাঠিয়েছেন। শর্মিষ্ঠা কোনো মতে ব্যাগ রেখে প্রিন্সিপালের ঘরের দিকে যায়। যেতে যেতে হঠাৎই করিডোরের দিকে নজর পড়ে তার। একটি পিয়ন মতো মাঝবয়সী লোক তাকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করছে। শর্মিষ্ঠা অবাক হল, মাত্র কয়েকদিন এসেছে সে এখানে, এর মধ্যেই যাকেই দেখো সেই একরকম অস্বাভাবিক ব্যবহার করছে কেন? আর যাই হোক, মেহিকার কথাটায় সত্যি কিছু একটা বিরাট কিছু ঘটেছে এখানে, এবং তাকে ধামা চাপা দেওয়ার জন্য মরিয়া কর্তৃপক্ষ। শর্মিষ্ঠা ভেতরে গিয়ে চেয়ারে বসলেই প্রিন্সিপাল ভবেশ ভাবডানি বলে ওঠেন, শর্মিষ্ঠা, ইউ আর গ্রেট, এই কয়েক দিনে তোমার প্রোগ্রেস ইজ কোয়াইট কমেন্টেবল, তাই স্কুল কমিটির তরফ থেকে তোমাকে একটি বিশেষ প্রপোজাল দেওয়া হচ্ছে। স্কুল কমিটি এই চলতি বছর থেকেই স্কুল ক্যাম্পাসেই একটি রেসিডেন্সিয়াল কোয়ার্টার রাখতে চায়, যেখানে স্কুলের কিছু বেস্ট টিচার তাদের ফ্যামিলি নিয়েই থাকবে, ঠিক কলেজ কিংবা হোস্টেলগুলির মতো। স্কুল বিল্ডিংয়ের ঠিক পিছনের বিল্ডিংটি সেই কাজের জন্য ব্যবহৃত হবে। এত স্টুডেন্ট, তার উপর টিচাররা প্রায় অ্যাবসেন্ট করেন, অসুবিধেই পড়তে হয় বলেই এই ব্যবস্থা। আপাতত আমার নিজস্ব বিল্ডিংয়েই ব্যবস্থা করা হচ্ছে, পরে সেপারেট বিল্ডিং তৈরি করা হবে। শর্মিষ্ঠা সেদিন হ্যাঁ বা না কোনোটি সঠিকভাবে উত্তর দিতে পারল না। বাড়ি এসে একবার অরণ্যকেও জিজ্ঞাসা করা দরকার। এমনই আনমোনাভাবে হেঁটে চলেছে সে, হঠাৎই অন্বেষণের সঙ্গে দেখা হলো শর্মিষ্ঠার। অন্বেষণ মেহিকাদেরই ব্যাচমেট। অন্বেষণকে দেখতে পেয়ে শর্মিষ্ঠা বলে উঠল, তোমাদের সেকশনে 49 নয়, 50 স্টুডেন্ট ছিল, এম আই রাইট? অন্বেষণ শর্মিষ্ঠার মুখ থেকে কথাগুলো শোনা মাত্র সেখানে দাঁড়াতে চাইল না, চলে যাচ্ছিল। তবুও শর্মিষ্ঠা আন্দাজেই বলে উঠল, প্রাজেতা কিন্তু তোমাকে খুব মিস করে অন্বেষণ। এই কথাটাই কাজ হলো। অন্বেষণ এগিয়ে এলো শর্মিষ্ঠার কাছে। হতেই পারে না ম্যাম,
ও তো দেবদীপের বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাছাড়া ঋত্বিকা ছাড়া ও কাউকেই তেমন পাত্তা দিত না। তার মানে তুমি জানো যে স্কুলে প্রজিতা ভবনানী বলে কোনো স্টুডেন্ট ছিল, অ্যাম আই রাইট? হ্যাঁ ছিল, কিন্তু তাতে কার তো ড্যাম দ্য হোল স্কুল আর ওয়াই ট্রাইং টু ডু সামথিং রিলেটেড টু প্রজিতা ভবনানী? হোয়াট ইজ দ্য ম্যাটার? ইফ ইউ নো সামথিং প্লিজ টেল মি প্লিজ। শর্মিষ্ঠাকে এতটা উদ্যত হতে দেখে অন্বেষণ বলে উঠল, ম্যাম আমি যতটা জানি আপনাকে বলতে পারি, তবে এখানে নয়, আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আমি সেখানে গিয়ে অবশ্যই বলে আসব। শর্মিষ্ঠা তৎক্ষণাৎ নিজের রাইটিং প্যাডটা ব্যাগ থেকে বের করে তার উপর খসখস করে তার নিজের অ্যাড্রেসটা লিখে অন্বেষণের হাতে দিয়ে আর একটুও না দাঁড়িয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সেদিন বাড়িতে অরণ্য ফেরার পর শর্মিষ্ঠা অরণ্যকে স্কুলের প্রপোজালের ব্যাপারটা বলে। অরণ্য তো বেজায় খুশি। তাহলে তো অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায় শর্মী, তোমার স্কুলের রেসিডেন্সিয়াল স্টাফ হলে আমাদের এই নতুন ফ্ল্যাটে ভাড়া দিয়ে কিছুটা হলেও ফ্ল্যাটের ইএমআইটা ক্লিয়ার করতে সুবিধা হবে, আর হাতে কিছুটা এক্সট্রা টাকাও থাকবে, সেভিংসও হবে। শর্মিষ্ঠা তাতেও কোনো প্রকারই উত্তেজনা দেখালো না। ডিনারটা রেডি করে আনমোনাভাবেই একসঙ্গে বসে শেষ করলো খাওয়াটা। শুধু একটাই প্রশ্ন করলো অরণ্যকে। আচ্ছা বাবাই, একটা কথা বলবে আমায়, যদি কেউ মারা যায় সে কি সত্যি এই জগতের কোনো মানুষকে দেখতেই পায় না, নাকি দেখতে পায়? যদি দেখতে পায় তবে তার মারা যাওয়ার পর তার সঙ্গে বা তার বিরুদ্ধে হওয়া নানান বদনামি কথাবার্তা সে সহ্য করে কি করে, নাকি মারা যাওয়ার পরে তার ফিলিংসগুলোও মরে যায়, বলতে পারবে? অরণ্য সব যেন তালগোল পাকিয়ে গেল। শর্মিষ্ঠার প্রশ্নের কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না। সে রাত্রে শর্মিষ্ঠা ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখল। বন্ধ দরজার বাথরুমে সে আটকে পড়েছে, চিৎকার করছে, কিন্তু কেউ সেই দরজা খুলে দিচ্ছে না। কেউ আছো? কেউ আছো? পাগলের মতো শর্মিষ্ঠা চিৎকার করছে, তার মুখে কতগুলো চুল জড়ানো। প্রচণ্ড জোরে অ্যালার্মটা আর্তনাদ করে ওঠে, ঘুম ভেঙে যায় শর্মিষ্ঠার। সকালের দিকেই অন্বেষণের আসার কথা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট রেডি করতে যায় শর্মিষ্ঠা। টিভিটা অন করে অরণ্য। টিভিটা অন করেই ডাইনিং হল থেকেই চিৎকার করে অরণ্য শর্মিষ্ঠাকে ডাকতে থাকে, শর্মি শর্মি, দেখো দেখো, দেখে যাও কি বলছে। শর্মিষ্ঠা হাতের কাজ ফেলে রেখে ছুটে গেল ডাইনিং হলের দিকে। টিভিতে ব্রেকিং নিউজ দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হলো। টিভিতে দেখাচ্ছে, বেসরকারি স্কুলের ছাত্র অন্বেষণ মুখার্জির আকস্মিক অন্তর্ধান ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে গতকাল রাতে টিউশন থেকে ফেরার পথে তাকে কোনোভাবে হামলা করেছে দুষ্কৃতীরা, তবে কোনো কিছুই এখনো পরিষ্কার নয়, ধোঁয়াশার মধ্যে পুরো ব্যাপারটা। স্থানীয় থানায় খবর দেওয়া হয়েছে, উক্ত পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন বিষয়টি, তবে এখনো নিশ্চিতভাবে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। শর্মিষ্ঠার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অন্বেষণ যে তার জন্যই বিপদে পড়েছে তার বুঝতে বাকি রইল না। তার জেদ চেপে বসলো শর্মিষ্ঠার, এর শেষ দেখে ছাড়বে সে। অরণ্য, আমরা কাল স্কুল রেসিডেন্সিতে শিফট করব, তুমি লোকজনকে খবর দাও। পরের দিন সকালে লোক ডেকে সমস্ত আসবাবপত্র গুছিয়ে নিল অরণ্য। ওর ওখান থেকে অফিস যেতে একটু দেরি হবে, তবে মনে মনে ভাবলো কয়েকটা মাস একটু অ্যাডজাস্ট করলে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু শর্মিষ্ঠার বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। এই কয়েকদিন আগে ও স্কুল নিয়ে এতটাই ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকত, আবার সেই স্কুল নিয়েই এতটা মাতামাতি যে একেবারে ঘাড়ের উপর গিয়ে থাকতে হবে, ব্যাপারটা কেমন যেন লাগছে। আর কাল সকালে টিভিতে ওরই স্কুলের একজন নিখোঁজ হয়েছে বলে রাতারাতি ডিসিশন চেঞ্জ, কি করবে বুঝে উঠতে পারল না অরণ্য।
পুলিশে কি একবার জানিয়ে রাখবে বিষয়টা? এর মধ্যে শর্মিষ্ঠার বিপদের কোনো আশঙ্কা নেই তো? শর্মিষ্ঠার দিকে তাকিয়ে দেখলো অরণ্য মনোযোগ দিয়ে ঘর সাজাচ্ছে শর্মিষ্ঠা। অরণ্য আর কিচ্ছু বলল না, এক দৃষ্টে তাকিয়ে রইল তার প্রেমিকার দিকে। বিকেলে গাছে পিঠে একটু বেরিয়েছিল ওরা দুজনে। এখানকার স্থানীয় দোকানপাট, কাছাকাছি বাজার, কোথাও ঘুরে ফিরে দেখবার জন্য। অটোতে প্রায় মিনিট পাঁচেকের রাস্তা বাজারের, আর দোকানপাট মোটামুটি কাছাকাছি আছে। বাজার দোকান সেরে এসে অ্যাপার্টমেন্টে ঢুকতে যাওয়ার মুখে দেখলো তালা দেওয়া। অবাক হয়ে গেল শর্মিষ্ঠা, এ কি তালা দিল কে? তালা যদি দিতেই হয় তবে তাদের তো আগে থেকে জানানো উচিত ছিল, তাই না? সেক্ষেত্রে ডুপ্লিকেটটা তারা নিয়ে রাখত। অনেক ডাকাডাকির পর একজন বয়স্ক মতন ভদ্রলোক এসে অতি বিরক্তি সহকারে গেটের তালা খুলে দেন। সকালে বেশ মোটামুটি থাকবার জায়গা মনে হলেও রাতেই বাড়িটাকে হদ্দ পুরনো, রং চটে যাওয়া, নোনা ধরানো দেওয়ালের বাড়ি বলে মনে হল। ওরাই বোধহয় প্রথম এসেছে এবং কোনো টিচার এখনো আসেননি বোধহয়। কিন্তু সকালে অরণ্য একটি পরিবারকে এখানে দেখেছিল বলে মনে হচ্ছে। ওদের ঘর একেবারে সেকেন্ড ফ্লোরে। লিফটে উঠেই শর্মিষ্ঠা দু নম্বর সুইচটা প্রেস করে দিয়েছিল। দাঁড়াও শর্মি, ওয়াচম্যানকে তো জিজ্ঞেস করাই হলো না, আরেকটা পরিবার এই অ্যাপার্টমেন্টে থাকে কিনা। দুজনে মিলে লিফটের বাটন প্রেস করতে যাওয়ায় ওপরের ফ্লোরের বাটনগুলো প্রেস হয়ে গেল। অতএব উপর থেকে না ঘুরে আসলে লিফট থামবে না। আস্তে আস্তে তাদের ফ্লোর ছাড়িয়ে লিফট ওপরের দিকে উঠল। ওপরের দিকে তৃতীয় তলায় গিয়ে দরজা খুলে গেল লিফটের। বাইরে ঘুটঘুটে কালো অন্ধকার, যেন মৃত্যুপুরীর আবছায়া রূপ। পুরো ফ্লোর জুড়েই একই অন্ধকার যেন মিশে গেছে লিফটের সঙ্গে। লিফটের ছোট্ট টিউবের আলো সামনে পর্যন্তই ঠিক করে পড়ছে না। চতুর্থ ফ্লোরে ওঠবার সময় লিফটটা কেমন যেন একবার ঝাঁকুনি দিয়ে উঠল, একবার থমকে আবার চলতে শুরু করল। ফোর্থ ফ্লোরে ওঠা মাত্র দরজা গেল খুলে। কোথা থেকে যেন বিপ বিপ করে একটা শব্দ আসছে, সঙ্গে একটা রেকর্ডিং। কি সেই রেকর্ডিং ঠিক বুঝে উঠতে পারল না ওরা, তবে অন্ধকারে ওই বাড়ির ফোর্থ ফ্লোরে রেকর্ডিংটা ওদের যেন জোর করে শোনাতে চাইছে। ভালো করে কান পাতলে অরণ্য শুনতে পেল, রেকর্ডিং ভয়েসটা খনখনে কণ্ঠস্বরে একই কথা বারবার একই টোনে অবিরত বলে চলেছে। কণ্ঠস্বর কানে আসা মাত্র অরণ্য এবং শর্মিষ্ঠার দৃষ্টি বিনিময় হয়। ও দুজনেই লিফটের ডোর ক্লোজের বাটনটা জোরে প্রেস করার চেষ্টা করে। আতঙ্কে গলার কাছটা শুকিয়ে এসেছে তাদের দুজনেরই, ঘামে শরীর ভিজে গেছে। লিফটের মধ্যেকার ছোট্ট টিউবের আলো জ্বলছে ও নিভছে মুহুর্মুহু, কিন্তু রেকর্ডিংটা এক নাগারে বেজেই চলেছে। দুজনের মিলিত প্রচেষ্টায় কোনো রকমে লিফটের দরজা বন্ধ হয়। বার দুয়েক ঝাঁকুনির পরে লিফট আবার চলতে শুরু করে। হাত পা যেন ঠান্ডা হয়ে আসে ওদের দুজনের। ফোর্থ ফ্লোর থেকে লিফট নিচের দিকে নামতে থাকে। কিছুটা নামার পরে থার্ড ফ্লোরের গেটের অর্ধেক পর্যন্ত নেমে থমকে যায় লিফটটা। দুজনেই একসঙ্গে হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে। শর্মিষ্ঠা ভয় পেয়ে গেলে অরণ্য শর্মিষ্ঠাকে সামলে বলে, শর্মি ডোন্ট প্যানিক, লিসেন টু মি, আমাদের এখান থেকে থার্ড ফ্লোরে নেমে বাকিটুকু সিঁড়ি দিয়ে নামতে হবে, অলরাইট? দুজনের প্রচেষ্টায় টেনে ধরলো লিফটের দরজা। তারপর একে একে দুজনে লিফটের ভেতর থেকে কোনো ক্রমে লাফিয়ে পড়ে থার্ড ফ্লোরের উপর। কাঁপা হাতে মোবাইলে টর্চটা অন করে অরণ্য। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমে হাতরে হাতরে তারা করিডোরের উপর দিয়ে এগিয়ে চলতে থাকে। পাশ দিয়ে পরপর কয়েকটি রুম আছে। প্রত্যেকটা রুমের দরজাই বন্ধ, তালা দেওয়া। কিন্তু একটি রুমের সামনে আসতেই তাদের দুজনের পা অবশ হয়ে আসে। নিজেদের মস্তিষ্ক যেন অন্য কেউ চালিত করে তাদের। রুমটির দরজা হাট করে খোলা রয়েছে। দুজনেই সেই রুমের অন্দরে প্রবেশ করে। মোবাইলের আলো সোজাসুজি রুমের দরজার উল্টো দিকের দেওয়ালে গিয়ে পড়ে। একটি আধুনিক ফটো ফ্রেমে একটি অল্পবয়সী মেয়ের তৈলচিত্র ঝোলানো রয়েছে দেওয়ালে। শর্মিষ্ঠা চমকে ওঠে, কারণ মেয়েটি চিত্রে যে পোশাকটি পরে আছে তা তাদেরই স্কুল ইউনিফর্ম। তবে কি এই ছবি রজেতা ভবনানির? আচমকাই মনে হয় শর্মিষ্ঠার,
চিন্তা করা মাত্র হু হু করে আগুন ধরে যায় পাশের দেওয়ালে ঝোলানো পর্দাগুলোর মধ্যে। জ্বলে উঠে একটি ভেঙে যাওয়া গিটার, দাউ দাউ করে জ্বলতে থাকে। দুজনেই নিমেষের মধ্যে কেমন যেন ঘরে আচ্ছন্ন হতে থাকে শর্মিষ্ঠা ও অরণ্য। সকালে চোখ খুলতেই শর্মিষ্ঠা দেখে দুজনেই একটা পোড়া মতন ঘরের মেঝেতে শুয়ে আছে। ঘরটি বেজায় নোংরা, ধুলোবালি ও ভাঙা আসবাবপত্রের সঙ্গে ওরাও শুয়ে আছে। চারিদিকে বড় বড় মাকড়সার জাল ঝুলছে, আসবাবপত্র যা আছে সবইতেই ধুলো জমেছে বিস্তর। শর্মিষ্ঠা নিজের পোশাকের ধুলো ঝেড়ে কাশতে কাশতে উঠে বসে। অরণ্যকেও ডাকতে থাকে সে। অরণ্য একটু পরে উঠে বসে অবাক হয়ে যায়। পাশের জানালা ভাঙা খড়খড়ি দিয়ে সকালের রোদ এসে পড়েছে ঘরটার মেঝেতে। শর্মিষ্ঠা জানালা খুলতে উদ্যত হলে অরণ্য তাকে বারণ করে। না শর্মি, আমরা কিন্তু এখনো জানি না আমাদের শত্রু কে বা কারা, তবে এইটুকু নিশ্চিত যে তুমি এই স্কুলের একটি গোপন তথ্য জেনে গেছো বলে তোমার ওপর ওদের নজর আছে, তাই কোনো ভুলই তুমি করবে না। উল্টো দিকে কালকের ঘটনাকে নেহাতি ঘটনা বলে উপেক্ষা করে দেওয়া উচিত নয়। হয়তো যে মারা গেছে সে তোমাকে কিছু জানাতে চাইছে। এতটা পর্যন্ত শোনার পর শর্মিষ্ঠা কেঁদে উঠে। কাঁদলে হবে না শর্মি, তুমি তো কম স্ট্রং নও। আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই হবে, তবে তার আগে বুঝতে হবে যে মারা গেছে সেই অতৃপ্ত আত্মা তোমাকে কি বলতে চাইছে। আমার মনে হয় তোমার সঙ্গে এমন কিছু ব্যাপারে আত্মাটি সংযুক্ত যে একমাত্র তোমাকেই ও জানাতে চায় ওর যন্ত্রণাটা, কিন্তু সেটা কি তাই তো বুঝতে পারছি না। শর্মিষ্ঠার চোখ মুছিয়ে দেয় অরণ্য, কপালে একটা স্নেহ চুম্বন এঁকে দেয় সে। শর্মিষ্ঠাও কিছুটা অরণ্যর বুকে মুখ গুঁজে শান্তি পায়। হঠাৎই খেয়াল হয় গতকালের ঘটনার কথা। শর্মিষ্ঠা উঠে দাঁড়িয়ে পড়ে, ঘরটার পোড়া দিকে একবার তাকিয়ে নিয়েই খোঁজা শুরু করে সে। কি খুঁজছে কিছুই জানে না সে, অথচ খুঁজতে শুরু করে। তাকে জানতেই হবে এই সমস্ত কেন হচ্ছে তার সঙ্গে। ঘরটির মধ্যে একটি পায়া ভাঙা বিছানা, আর তার উপর নোংরা কালো হয়ে যাওয়া গদি ও বিছানাপত্র লাট হয়ে রয়েছে। একটি চেয়ার টেবিল ও দুটি বড় বড় পুরনো আলমারি, একটি ড্রেসিং টেবিল, একটি কম্পিউটার সম্ভবত অচল, ও তার নিচে কাবার্ড বিশিষ্ট করা ড্রয়ার রয়েছে। সমস্ত কিছুই চূড়ান্ত অগোছালো হয়ে রয়েছে, যেন কেউ জোর করেই সমস্ত আসবাবপত্র ভেঙে চুরমার করার চেষ্টা করেছে। শর্মিষ্ঠা একে একে টেবিলের তলার ড্রয়ারগুলো খুলে কাগজপত্র হাতড়াতে থাকে। কিছু একটা পাওয়া যাবে, যে কোনো কিছু যা এই চূড়ান্ত রহস্যের উদ্ঘাটন করবে। কম্পিউটার টেবিলের তলার ড্রয়ারে খুঁজতে গিয়ে বেশ কিছু পেনড্রাইভ ও চিঠিপত্র পায় সে। আলমারি লক করা রয়েছে, তাই খোলবার কোনো উপায় নেই। তাও আলমারি নাড়ানাড়ি করতে দেখে অরণ্য বলে উঠল, তোমার চুলের পিনটা দাও তো। শর্মিষ্ঠা পিনটা দিতেই অরণ্য সেটা আলমারির লকে গুঁজে ঘোরায়, কিন্তু এতদিন অব্যবহৃত থাকার দরুন লকটা শক্ত হয়ে গেছে। বহু কষ্টে হাতল ঘুরিয়ে আলমারিটা খোলে অরণ্য। খুলতেই গুঁড়ো ও ধোয়াবদ্ধ অবস্থায় থাকার দরুন বাইরে বেরিয়ে আসে। ভেতরের কাপড় চোপড় সমস্ত ড্যাম পড়েছে এবং সোদা গন্ধ বেরোচ্ছে। তাহতে দুজনেই হেঁচে কেশে ওঠে। কাপড়গুলোকে বার দুই ঝেড়ে বাইরে ফেলে বাকি কাপড়গুলোর মধ্যে থেকে হঠাৎ একটি পুরনো ছবি ছিটকে পড়ে মাটিতে, একটি বাচ্চা ছেলের ছবি। ছবিটি মাটি থেকে তুলে নিয়ে দেখে শর্মিষ্ঠা, কিন্তু বাইরের দেওয়ালে লাগানো ছবিটা তো একটি মেয়ের ছবি, তাহলে ছেলেটির ছবি এখানে এলো কি করে? ঠিক আছে, আপাতত যেগুলি পাওয়া গেছে সেগুলি নিয়ে রুমে চলো, সকাল হয়ে গেছে, যে কেউ আমাদের এই রুমে দেখে ফেলতে পারে। চলো দাঁড়াও। বলেই শর্মিষ্ঠা আরেকবার আলমারিটা তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। দেখে একদম নিচের দিকের তাকে একটি পুরনো ফটো অ্যালবাম রয়েছে। পেয়েছি, চলো। বলেই সমস্ত পাওয়া জিনিসপত্রগুলি একটা ময়লা পড়ে থাকা প্যাকেটে ভরে ফেলে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে দুজনে, তাদের জন্যে নির্ধারিত রুমের দিকে যায়। ঘরে ঢুকতে না ঢুকতেই একটা পচানো গন্ধ তাদের নাকে এসে ঠেকে। বিভৎস সেই গন্ধ শরীরটা পাক খেয়ে উঠছে তাদের। ঘরে ঢুকতেই অবাক হয়ে যায়। ঘরের মধ্যে তাদের পরিষ্কার করে পাতা বিছানার উপর মরা ইঁদুর, ব্যাঙ ও ছাগলের মুরগির নাড়ি ভুড়ি ও ওয়েস্টেজগুলোকেও ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। সমস্তটাই রক্তমাখা ও লদলদে, মানে হয়তো
সবেমাত্র মারা যাওয়া পশুর ফেলে দেওয়া অপ্রয়োজনীয় নোংরা। শর্মিষ্ঠার দেখামাত্র গা গুলিয়ে উঠে বমি পেল। বেসিন পর্যন্ত যেতে পারল না সে। হরহর করে টেবিলের সামনেই বমি করে দিল। অরণ্যর রাগ তখন সপ্তম চড়েছে। একে তো রাতে অশরীরীর উপদ্রব, আর দিনে এরকমের অসভ্যতা। মেজাজ হারিয়ে সে ছুটে চলল নিচের তলার সেই বয়স্ক দারোয়ানকে খুঁজতে। কি ভেবেছেটা কি এরা? আমরা কি মানুষ নই? এইভাবে একজন শিক্ষিকাকে অপমান করার মানেটা কি? দারোয়ান, দারোয়ান! শর্মিষ্ঠা ততক্ষণে ছুটে এসেছে। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, ওরে অত চেঁচামেচি করছেন কেন? না পোষালে চলে যান না, অত সমস্যার কি আছে? আপনাদের তো কেউ জোর করে এখানে ধরে রাখেনি। ঠান্ডা মাথায় বলে উঠল দারোয়ানটি। ইয়ার কি হচ্ছে? তোমাদের স্কুল কমিটির নামে আমি কমপ্লেন করব, দরকার হলে হাইকোর্ট যাব, তবে এর শেষ দেখে ছাড়বো আমি। একজন টিচারকে এনে রেসিডেন্সিয়াল স্টাফ হতে বলে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা। প্লিজ প্লিজ শান্ত হও অরণ্য, প্লিজ ঘরে চলো, ঘরে চলো প্লিজ। আরে হাত ছাড়ো শর্মী, কিসের ঘর, কোথাকার ঘর? যাদের মিনিমাম দায়িত্ববোধটুকু নেই তাদের আবার শিক্ষিকাদের আবাসনে রাখার শখ? ওটা ঘর নয় শর্মী। লেটস গো, লেটস গো শর্মী, এইখানে থাকা অসম্ভব, চলো আমরা নিজেদের বাড়ি ফিরে যাই। শর্মিষ্ঠা তার কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলে, উত্তেজিত হয়েও না অরণ্য, এইভাবে ওদেরকে জব্দ করা যাবে না। আমাদের ফাঁকা আওয়াজ কেউ শুনবে না, ওদের ক্ষমতা আছে, আর তাই শুধুমাত্র হ্যারাসমেন্টে কোনো শাস্তি হবে না ওদের। তবে একটি অন্যায় ঘটে গেছে এখানে অলরেডি, সেটা কি সেই বিষয়ে জানতেই হবে আমাদের, তবেই ওদের যোগ্য শাস্তিতে জেল খাটবে ওরা, যদি ওরা দোষী হয়। এখন চলো, যে এভিডেন্সগুলো আমরা হাতে পেয়েছি তাকে ভালো করে দেখতে হবে। তো হেরে গেলে হবে না অরণ্য, ওরা তো চাইছেই আমাকে এই চাকরি থেকে বিতাড়িত করতে। তাহলে ওদের গোপন বিষয়টি ফাঁস হবে না বলেই ওরা ভাবছে, কিন্তু আমি তো এত সহজে ছাড়বই না। সেই দিন শর্মিষ্ঠা ঘরে ফিরে এসে সমস্ত কিছু দুজনে মিলে পরিষ্কার করে শর্মিষ্ঠা অন্যান্য দিনের মতোই স্কুলের দিকে পা বাড়াল। রাতে এসে সমস্তটা খটিয়ে দেখবে দুজনে মিলে স্থির করল। তাই শর্মিষ্ঠা স্কুলে গেলেও অরণ্য সারাদিন রুমেই কাটাল। স্কুলে যতটা সম্ভব স্বাভাবিকভাবেই পড়ানোর চেষ্টা করল সে। অন্যদের সঙ্গেও আর পাঁচটা দিনের মতোই সাধারণ ব্যবহার করার চেষ্টা করল। প্রিন্সিপাল ডেকে পাঠালেন শর্মিষ্ঠাকে। কেমন লাগছে নতুন জায়গা? দারুণ স্যার, দুর্দান্ত। ভালো, তবে ভালো লাগলেই ভালো। মনে মনে ক্রোধের সঞ্চয়ন হলেও নিজের রাগটাকে প্রশমিত করল সে। বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যের দিকে সমস্ত দরজা জানলা বন্ধ করে ল্যাপটপটা টেবিলের উপর নিয়ে এলো শর্মিষ্ঠা। পেনড্রাইভ গুজে দিতেই প্রথমে অনেকগুলো ফোল্ডার শো করল। প্রথম ফোল্ডারটাই ক্লিক করতেই একটি পার্টি মতো দেখা গেল। পার্টিটা সম্ভবত ওপরের ওই পোড়া ঘরটিতেই হচ্ছিল, কারণ আলমারি দুটি একই অবস্থানে রয়েছে। সেইভাবে যদিও ভিডিওটিতে কিছু শোনা যাচ্ছে না। দ্বিতীয় ফোল্ডারটিতে ওই ঘরেরই একটি টেবিলে রাখা হয়তো ক্যামেরাটি। এতেও শব্দ মোটেও পরিষ্কার নয়, কিন্তু হালকা আবছা দেখা যাচ্ছে একটি মেয়ে বিছানার উপর বসে রয়েছে, এবং কেউ একটা বিছানার সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে পেছন দিক করে সেই বিছানায় বসে থাকা মেয়েটিকে সমানে দুই গালে জোরে জোরে থাপ্পড় মারছে। লোকটি কিছু বলছে কিন্তু কোনো কিছুই শোনা যাচ্ছে না। মেয়েটি অঝোর নয়নে কেঁদেই চলেছে। এতটা পর্যন্ত দেখার পরেই জানালায় তীব্রভাবে ধাক্কা পড়ে, ধরাম ধরাম করে জানলা খুলে ওলট পালট হতে থাকে। কোথা থেকে যেন একটা দমকা বাতাস এসে টেবিলের উপর থেকে প্রথমে সেই বাচ্চা ছেলেটির ছবি ও পরে অ্যালবামটিকে মুহূর্তের মধ্যে নিজের মেঝেতে ছড়িয়ে দেয়। তুমি কি ইঙ্গিত করতে চাইছো আমি বুঝতে পারছি না প্রাজেতা। কিভাবে কিভাবে তোমার এই রকম পরিণতি হলো? তোমার বাড়ি কোথায়? কে কে আছে সেখানে? তারা জানে তোমার এই দুরবস্থার কথা? উদ্বিগ্ন হয়ে সারা ঘরে জোরে জোরে বলে ওঠে শর্মিষ্ঠা। অরণ্য রীতিমতো অবাক হয়ে গেল শর্মিষ্ঠার এহেন আচরণ দেখে। হাওয়াতে কিছু কাগজপত্র মাটিতে পড়েছে। অরণ্য ভালো করে লক্ষ্য করে দেখল সেই কাগজপত্রগুলি শুধুমাত্র কাগজপত্রই নয়, তাতে পেন দিয়ে হাতে লেখা ইংরেজি অক্ষরে লেখা অদ্যপান্ত একটি কাহিনী বলা যেতে পারে। অরণ্য ছড়িয়ে যাওয়া কাগজগুলোকে একে একে তুলে নিয়ে গুছিয়ে ফেলে। আগে পরে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো পেজ নাম্বার নেই যা বুঝতে পারবে কোনটা আগে কোনটা পরে। লেখাগুলো পড়তে পড়তেই যেন ওরা চোখের সামনে সবটা দেখতে পায়।
প্রথম পাতা যেটি অরণ্যর চোখের সামনে ধরে রেখেছে তাতে লেখা রয়েছে, রাজেতা ভাবনার একটা নাম। এটা আমার পরিচয় হতে পারে না। আমি আমার এই শরীরটাকে ঘৃণা করি, কারণ আমি মেয়ে নই, আমি আদ্যপান্ত একটা ছেলে। আমার ভালো লাগে না মেয়ে সাজতে। আমি মেয়েদের ঘৃণা করি। আমার দেহের সামনে এই অনাবশ্যক বস্তুটি বোঝার মতো লাগে। আমি অন্য মেয়েদের দেহে এইটা দেখলে আকর্ষিত হই, তাই আমি ঠিক করেছি, আজ থেকে আমি আর মেয়ে হব না। আজ থেকে আমি একটা ছেলে, আমি ছেলে একটা। বাপি মাম্মাম তোমরা কোনোদিনই আমাকে বোঝো না আর বুঝতেও পারবে না। আমার জীবন আমাকেই বুঝে নিতে হবে। প্রথমে এই বড় কাঁচিটা দিয়ে আমার এই এত বড় অনাবশ্যক চুলটা আমি কেটে ফেলব। অনেকবার পার্লারে গিয়ে বলেছি তোমাদের, মাম্মাম তোমরা শোনোনি। আমার কথা শোনার মতো তোমাদের হাতে সময় কোথায় বলো? এই পাতার লেখাটা এখানেই শেষ। শেষে একটি ছেলের আঁকা ছবি হয়তো নিজেই এঁকেছে রাজেতা ছবিটা। ছোটরা যেমন বয়েজ আঁকা শেখে ঠিক তেমন করে। দ্রষ্টব্য বিষয় হলো ছবি আঁকা ছেলে দুটির দুচোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মুহূর্তের মধ্যেই অরণ্যের পায়ের কাছে যেন ফোঁটা ফোঁটা কি একটা ভেজা পড়ছিল। অরণ্য বিছানার ঠিক সামনের দিকটায় বসেছিল, একদম মাথার উপরেই সিলিং ফ্যান বন বন করে ঘুরছিল। পায়ের দিকটা তাকাতেই অরণ্য চমকে উঠল। পায়ের মধ্যে ফোঁটা ফোঁটা রক্ত এসে পড়েছে। পায়ে স্লিপারি পরা ছিল, নিমেষেই তা চ্যাটচ্যাটে হয়ে উঠল। ভয় পেয়ে অরণ্য উপরের দিকে তাকাতেই দেখে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় একটি মেয়ে স্কুল ড্রেসে তার গলার নলি থেকে চুইয়ে আসা রক্ত অরণ্যের পায়ে পড়ছে ফোঁটা ফোঁটা। অরণ্য ভয় পেয়ে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, শর্মি! অরণ্য জানত শর্মিষ্ঠা টেবিলের কাজটায় চেয়ারের উপর বসেছিল, কিন্তু সেদিকে তাকাতেই তার যেন ঘোর ধরে গেল। দেখল চেয়ারে বসে থাকা শর্মিষ্ঠার উল্টো দিক করে রাখা মুখটা, দেহ না সোজা করেই ঘাড় থেকে মাথাটা সম্পূর্ণ পেছন দিকে ঘুরিয়ে বলে উঠল, আমার খুব ভালো লেগেছে। অরণ্যর হাত পা যেন ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকালো, সে দেখলো একইভাবে মেয়েটি ওখানেই ঝুলছে। আবার চেয়ারের দিকে তাকাতেই দেখলো সেখানে ওই একইভাবে হাসছে মেয়েটি। হঠাৎই শর্মিষ্ঠার ডাকে ঘোর কাটলো অরণ্যর। অরণ্য, অরণ্য, অরণ্য চোখ খোলো প্লিজ, অরণ্য! চোখে মুখে জল ছিটিয়ে দিতে দিতে শর্মিষ্ঠা ডাকছে অরণ্যকে। অরণ্য এসব চোখ খুলতেই শর্মিষ্ঠাকে দেখতে পেল। ধরপড়িয়ে উঠে বসে সিলিংয়ের দিকে তাকালো অরণ্য। দেখল কিচ্ছু নেই সেখানে, আগের মতোই ফ্যানটা ঘুরছে, চেয়ারও ফাঁকা, কারণ শর্মিষ্ঠা একেবারে তার কাছে বসে আছে। কি হয়েছিল অরণ্য, তুমি চিঠিটা পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলে কেন? কি গো, কি হয়েছে আমাকে বলো প্লিজ। শর্মিষ্ঠা উতলা হয়ে উঠল। শর্মিষ্ঠা ভয় পাবে ভেবে অরণ্য কিছুই বলল না। অরণ্য একটু থিতু হয়ে পরের পাতার দিকে চোখ রাখল। অন্বেষণ আমাকে পছন্দ করে, আমি জানি অন্বেষণ খুব ভালো ছেলে, তবে ও আমাকে হয়তো প্রপোজ করতে চায়। আমি নিরুপায়, ওকে আমি আমার ভালো বন্ধু ভাবি। ওকে আমি কিভাবে বলবো যে ও যেটা ভাবছে সেটা কোনোদিনও সম্ভব নয়। দেবদীপ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ঋত্বিকাকে ভালোবাসি, অন্বেষণকে নয়। অন্বেষণ একদিন তিনতলার হল রুমের পাশের রুমে নিয়ে গিয়েছিল আমাকে, জোর করে ঠোঁট মেলাতে চেয়েছিল, কিন্তু আমি সরিয়ে দিয়েছি। আমি বাঁচতে চাই মন খুলে, কিন্তু সবাইকে জানাতে চাই আমার মনের কথা, কিন্তু কেউ কি শুনবে না, কেউ না। পরের পাতায় চলে যায় অরণ্য। কাল থেকে একদম অন্যরকম দেখতে লাগছে আমার, বাপির মতো ড্যাশিং। বুকের কাছটা শক্ত কাপড় দিয়ে বেঁধে নিয়েছি, বোঝাই যাচ্ছে না আমি একটা মেয়ে, অকারণ গাদা গাদা ক্রিম মেখে নিজেকে ফর্সা করতে পারবো না আমি। চিঠিগুলো পড়তে পড়তেই একটা খসখসে আওয়াজ গানে আসলো অরণ্যর। কেউ মনে হয় দরজায় আলতো করে একটা
ধাক্কা দিচ্ছে। বার দুই ঢকঠক করার পরে দুজনেরই কানে যায়, না সত্যি কেউ দরজায় ঠকঠক করছে। ভেতর থেকে শর্মিষ্ঠা প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না। আবার মিনিটখানেক পর দ্বিতীয়বার দরজাটা ঠকঠক করে উঠল। শর্মিষ্ঠা দৌড়ে গিয়ে দরজাটা খুলে কাউকেই দেখতে পেল না। এই বাড়িতে শুধু তাদের ঘরের সামনেই করিডোরের আলো জ্বালানো রয়েছে, বাকিগুলো নেভানোই আছে। কাউকে দেখতে না পেয়ে শর্মিষ্ঠা দরজাটা বন্ধ করতে যাবে, এমন সময় তার নিজের দিকে চোখ পড়ল। একটা বড় বাক্স পড়ে রয়েছে তার পায়ের সামনে। অরণ্য, অরণ্য! শর্মিষ্ঠার ডাকে বিছানা থেকে উঠে এলো অরণ্য। দেখলো পায়ের সামনে একটা বড় কার্টন পড়ে আছে। আবার কি সর্বনাশ করতে চলেছে কে জানে। তুমি সরে যাও শর্মিষ্ঠা, আমাকে দেখতে দাও, তেমন কিছু প্রয়োজনীয় না হলে আমি বাইরে ফেলে আসব। কিন্তু মেন গেটে তো অনেকক্ষণ আগে তালা পড়ে গেছে, তো এই কার্টুনটা এখানে এলো কি করে? এটা নিশ্চয়ই ওই দারোয়ানটার কাজ। বলেই গজগজ করতে থাকলো। ফাঁকা বাড়িতে এরকম একটা কার্টুন, অবাক কাণ্ড। আরেকবার দরজা খুলতে বেরোতে কেমন যেন একটা গুঙানির শব্দ শুনতে পায় অরণ্য। ঘরের ভেতরের ফ্যানের ঘরঘরের শব্দে আওয়াজটা ঢাকা পড়ে যাচ্ছিল। শর্মি, ঘরের ফ্যানটা বন্ধ করে দাও তো, কিছু একটা আওয়াজ ভেসে আসছে। শর্মি শুনতে না পেয়ে বলল, ও তোমার মনের ভুল, প্যাকেটটা খোলো না। অরণ্য দরজাটা দিয়ে ভেতরে গিয়ে প্যাকেটটা খোলে। অনেক কাগজপত্র, দুটো বড় বড় ট্রলি ব্যাগ, দুটো সাইড ব্যাগ ও দুটি মোবাইল, তার মধ্যে থেকে দুটো পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড, একজন পুরুষ অন্যজন মহিলা। মহিলার আরও একটি আইডেন্টিটি পাওয়া যায়, এই স্কুলের একটি পরিচয়পত্র, অর্থাৎ মহিলা এই স্কুলেই চাকরি করতেন। তো এনাদের এইসব এইভাবে কে এখানে ফেলে রেখে গেল, কিসের উদ্দেশ্য? অরণ্য দৌড়ে গিয়ে দরজা খুলে টর্চের আলো ফেলল চারিদিকে। অরণ্যের পিছু পিছু শর্মিষ্ঠাও দরজা ছেড়ে এক পা দু পা করে ওরা অনেকটা এগিয়ে এসেছে। সিঁড়ির কাছে নামতে যাবে এমন সময় গোঙানির সঙ্গে সঙ্গে ঠ্যাস ফ্যাসে নিঃশ্বাসে দুটো দুটো হাত এসে ওদের দুজনের পা দুটিকে জড়িয়ে ধরে, সঙ্গে অদ্ভুত একটা পাগলাটে ফ্যাশানো হাসি। কে? শর্মিষ্ঠা অরণ্য দুজনেই তারস্বরে চিৎকার করে ওঠে। এত জোরে অন্ধকারে ওরা চিৎকার করা সত্ত্বেও পাগুলোকে ছাড়ে না ওই দুটো হাত, সঙ্গে গোঙানির আওয়াজও ক্রমাগত হয়েই চলেছে। একটা নয় দুটো গোঙানির আওয়াজ, একটা মৃদু, অন্যটি ভয়ঙ্করভাবে গোঙাচ্ছে। আজকেও সেই লিফটের রেকর্ডিংটা এই সিঁড়ি পর্যন্ত ভেসে আসছে। ওদের দুজনেরই গলা ভয়ে শুকিয়ে গেছে চিৎকার করতে করতে। অরণ্যর মনে একটু হলেও খটকা হয়, এতক্ষণ ধরে চিৎকার করছে অথচ আর অন্য কোনো ঘটনা তাদের সঙ্গে না ঘটে পাটাই কেন আটকা পড়ে আছে? অরণ্য নিজের মনকে সাহস যোগায়, কোমর ভাঁজ করে পায়ের কাছে ধরে থাকা হাতগুলোর উপর হাত দিয়ে ধরে। অবাক হয়ে যায় সে, সেই হাতগুলো ধরে তার একটুও মনে হয় না তা কোনো অশরীরীর হাত, কারণ সাধারণ মানুষের মতোই হাত ছিল। চিৎকার করে অরণ্য শর্মিষ্ঠাকে ডাকতে থাকে। শর্মিষ্ঠা ততক্ষণে চিৎকার করতে করতে জোরে জোরে কাঁদছে। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, শোনো প্লিজ, কান্না থামো শর্মি, এরা কোনো প্রেতাত্মা নয়, এরা মানুষ। কি বলছো কি তুমি, কি বলছো? শর্মিষ্ঠা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, হ্যাঁ শর্মি, আমি ঠিকই বলছি, অন্ধকারে ঠিক মতন দেখা যাচ্ছে না ঠিকই, তবে এরা মানুষ, এদের হাতের পালস চলছে এখনো, আর হাতও আমাদের মতনই গরম। বলেই অরণ্য অন্ধকারে কোনো রকমে টানতে টানতে দুটো মানব দেহকে তাদের ঘরের সামনে নিয়ে এলো। ঘরের সামনেটায় আলো পড়েছে, তাতে দেখা গেল দুটি মানব কঙ্কাল প্রায় জরাজীর্ণ ভগ্ন রুক্ষ দেহ, মুখগুলি রক্তবিহীন হয়ে ফ্যাকাশে হয়ে গেছে গরম। একটি পুরুষ দেহ, অন্যটি নারীর, শরীরের অর্ধেক চামড়া যেন শুকিয়ে গুটিয়ে গেছে, পরনের বসনগুলো থেকে বিশ্রী একটা উটকো গন্ধ বেরোচ্ছে। ঘরের আলোর দিকে দুজনেই তাকাতেও পারছে না ঠিক করে, একটু জল দিলে বোধ হয় ভালো লাগবে এই ভেবে শর্মি একটু জল নিয়ে এলো ঘর থেকে। অরণ্য আরও কিছুটা কষ্ট করে তাদেরকে ঘরের ভেতরে আনল। দুজনের চেষ্টায় মুখের কাছে আলতো করে বোতল দিয়ে জল খাওয়াতে পারল ওদেরকে। কি করুণ দুর্দশা ওদের দেখে ভয়ও লাগছে, আবার কান্নাও পাচ্ছে শর্মিষ্ঠার।
অরণ্য কোনোরকমে ফোনটাকে করিডোর থেকে তুলে নিয়ে আসে। ভয়ে আতঙ্কে ফোনটা করিডোরেই পড়ে গিয়েছিল। চার্জ দিয়ে ফোনটা অন করতেই জ্বলে উঠল। শর্মিষ্ঠা বলে উঠল, এখন কি হবে অরণ্য? এনারা কারা? কি এনাদের পরিচয়? এইখানে এভাবে পড়েই বা আছেন কেন? সব প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজতে হবে শর্মিষ্ঠা, নয়তো দায়টা আমাদের ঘাড়েই চাপবে। বলেই মোবাইল অন হতেই তাতে একটা বন্ধুর নম্বরে ফোন করে অরণ্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হয়ে আসছে। হ্যাঁ হ্যালো, শোন না, ডিস্টার্ব করলাম তোকে? একটা হেল্প করতে পারবি? একটা অ্যাম্বুলেন্স দরকার, এমার্জেন্সি আছে। না না, আমার বাড়িতে নয়, আমি তোকে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করছি সেইখানে। আরে একটা রিলেটিভের বাড়িতে। ওকে 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 ডান ওকে। বলেই ফোনটা রেখে দিয়ে বলল অরণ্য, শর্মিষ্ঠা আমি অ্যাম্বুলেন্স বলে দিয়েছি, তুমি চটপট এই কার্টুনটা চেক করে নাও, ওনাদের আইডি প্রুফগুলো সঙ্গে নিয়ে নাও, হাসপাতালে কাজে লাগতে পারে। তুমি এতটা শিওর কিভাবে হচ্ছ যে এগুলো ওনাদেরই? আমি শিওর নই শর্মি, জাস্ট একটা অ্যাজাম্পশন। যদি হাসপাতালে কোনো অসুবিধা হয় তো এই দুটো কার্ড দেখিয়ে দেব। অরণ্য চটপট নিচে নেমে গেল, দেখলো ভোরের আলো ফুটে উঠেছে। দারোয়ানকে দিয়ে কোনোরকমে গেট খুলে দিল। এবার দারোয়ানটাকে সরাতে হবে। অরণ্য প্ল্যান করে বাড়িটার পিছন দিক থেকে মাটিতে কিছুটা দূরে টাকা ছড়িয়ে রাখল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে এসে দাঁড়ালে ওই ভাগে মানুষ দুজন অ্যাম্বুলেন্সে তুলে দিল অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তায়। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওরা পৌঁছে যায়। দুটো মানবদেহ পরীক্ষা নিরীক্ষার পর দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়। ডক্টর কথা বলতে চান অরণ্য ও শর্মিষ্ঠার সঙ্গে। অরণ্য ও শর্মিষ্ঠা তার কেবিনে গেলে ডক্টর বলে ওঠেন, এনাদের কোথায় পেলেন? কেউ কি হন আপনাদের? ইমিডিয়েটলি পুলিশে খবর দিন। পুলিশ কে সেটা? স্যার আমরা এনাদেরকে চিনি না। আমরা অবশ্যই পুলিশে খবর দেব, কিন্তু তার আগে আপনি আগে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করুন। কাইন্ডলি একটু জানতে চাই ওনাদের সম্পর্কে, কি হয়েছে ওনাদের? ঘুমঘর বোঝেন? ঘুমঘর? হিটলার তার রাজ্যের অন্যায়কারীদের ঘুমঘরে বন্দি করে রাখতেন। এনারা হচ্ছেন সেই ঘুমঘরে থাকা কয়েদিদের মতন। দীর্ঘদিন ধরে বাইরের আলো জল বাতাস না পেয়ে শুকিয়ে গিয়েছেন একদম। তা কতদিন সেটা প্রপার এক্সাম না করে বলা যাবে না। তবে আশ্চর্যজনক বিষয় হলো ওনারা এখনো বেঁচে আছেন কি করে? আলো ছাড়া জল ছাড়া মস্তিষ্কের প্রায় 50% অধিক নষ্ট হয়ে গিয়েছে। তা এমত অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। আর ওনাদের কোনো পরিচয়পত্র থাকলে বাড়িতে একবার জানানো উচিত। তবে অদ্ভুত বিষয় হলো এই অবস্থাতেও ওনারা আপনাদের সঙ্গে কথা বলতে চাইছেন। যদিও কথা তো ওনারা বলতে পারবেন না, তাই আমরা সাইন ল্যাঙ্গুয়েজের লোককে ডেকে পাঠিয়েছি, দেখুন কিছু বুঝতে পারেন তো। বাই দ্য ওয়ে, ওনাদের কোথায় পেলেন? এই অবস্থায় আর কিছুদিন থাকলে তো ওনাদের মৃত্যু অনিবার্য। অবশ্য এখনো কিছু বলা যায় না, তবে যতটুকু ওনাদের দেখে মনে হচ্ছে জোর করেই কেউ ওনাদেরকে এইরকম ভাবে থাকতে বাধ্য করেছেন। অরণ্য বিষয়টা যতটা সম্ভব গুছিয়ে অল্প বলার চেষ্টা করলো ডক্টরকে। ইতিমধ্যে ই সাইন ল্যাঙ্গুয়েজের ভদ্রলোক এসে পড়লেন। অরণ্য ভদ্রলোক ভদ্রমহিলার দিকে তাকালেন। কি কঠিন কষ্ট করেও তারা তাকে সমস্ত বিষয়টি বলতে চেষ্টা করছেন। অরণ্য ব্যাকুল হয়ে উঠল, কি তাদের এই অকথ্য কথন যে যার জন্য তারা না বলেও শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারছেন না। আইডি কার্ড দুটোর দিকে তাকিয়ে দেখল অরণ্য, কি দীপ্তোজ্জ্বল চোখ দুটো ভদ্রমহিলার! দেখলে মনে হয় অসম্ভব ব্যক্তিত্বের অধিকারিণী। গদায় সোনার একটা চেন রয়েছে অবিকল এখনো, যেটা ওই মহিলার কঙ্কালসার দেহেও রয়েছে। আইসিইউ রুমের কাঁচের বাইরে থেকে সমস্তটা দেখতে পাচ্ছে অরণ্য। সাইন ল্যাঙ্গুয়েজের ভদ্রলোকের ইশারায় কেমন হ্যাঁ না এর উত্তর দিচ্ছেন তিনি ও তার স্বামী। ভদ্রলোক ওনাদের বয়ান নিয়ে বেরিয়ে এলেন বাইরে। শর্মিষ্ঠাও একটু পরেই এলো। দেখুন, উনি আর ওনার ওয়াইফ দুজনেই একই স্কুলে চাকরি করতেন। ওই স্কুলের একটি অল্প বয়সী ছাত্রী মারা গেছে, সেটা ওনারা জানতেন না। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনায় ওনাদেরকে বাধ্য হয়ে তদন্ত করতে হয় নিশ্চুপে। সেটা কর্তৃপক্ষের কাছে খবর হয়ে যায়। তারা ছলে ওই দম্পতিকে আটকে দেন ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েরই একটি রুমে। যেহেতু ওই দম্পতি কেসটি সম্পর্কে অনেক তথ্য একত্রিত করেছিলেন,
প্রথমে তাদেরকে চাপ দেওয়া হয় গোপনীয় নথিপত্র স্কুল কমিটির হাতে তুলে দেওয়ার জন্য। তা না হওয়ায় নানা রকম অত্যাচারের শিকার হতে হয় তাদের। আলো সরবরাহ, জল সরবরাহ ও হাওয়া পানে সমস্ত কিছুকে বন্ধ করে ইঁদুরের মতো পচিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। শুনে শিউরে ওঠে অরণ্যরা, কারণ ওদের কেউ একই পন্থায় তাহলে মেরে ফেলার জন্যই ডাকা হয়েছে। অরণ্য জিজ্ঞাসা করে, কি প্রমাণ পেয়েছেন তা কি বলতে পারলেন বা কোথায় রেখেছেন? হ্যাঁ, অরণ্য বিস্ময়ে হতবাক হয়ে প্রশ্ন করল, কি সেটা? ওনারা বললেন, ওই বাড়িতে একটি ঘর আছে, সেই মেয়েটির যে ঘরটিতে মেয়েটি রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে যেত, সেই ঘরে একটি হিডেন ক্যামেরা আছে, এখনো আছে, তবে সেটা ওনারা আনতে পারেননি। কিছু অলৌকিক ব্যাপারও আছে, আপনারা যদি পারেন তবেই মেয়েটি ন্যায় পাবে, সঙ্গে ওই অসহায় মৃত্যু পথযাত্রী মানুষ দুটো। হাসপাতালে এই মৃত্যু পথযাত্রী দুই মানুষকে রেখে দিয়ে শর্মিষ্ঠা ও অরণ্য বেরিয়ে পড়ল আবারও সেই একই স্থানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। দুজনের মনের ভেতরে এক অজানা আশঙ্কা ও ভয় যেন চেপে বসল। কি বিভৎস মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা জীবনের পথে চলেছে তা সত্যি বেদনাময়। এমন এক পরিস্থিতি যা থেকে বেরিয়ে আসবার মতো কোনো পথ এখনো দৃশ্যমান নয়। আধার থেকে আরও আধার, অতল থেকে বিশ্ব চলাচলের নিম্নগামী, ও এ পথ যেন পাতালে নিয়ে যাবে তাদের। কে প্রজেতা ভাবনানি, কি তার অসম্ভব পরিণতি তা এখনো অজানা শর্মিষ্ঠা ও অরণ্যর কাছে। তবে আর নিজেদের জন্য না হোক, এই অসহায় দম্পতির করুণ পরিণতির প্রতিশোধ হিসেবেও তাদের প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো করতে হবে। সেদিন সকাল প্রায় 8টা কিংবা 9টা নাগাদ ওরা দুজনেই সেই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে ফিরল। স্কুল যথারীতি সেদিন খোলাই আছে, সেরকম মানসিক অবস্থা শর্মিষ্ঠার নেই যে সে ক্লাস নিতে সক্ষম হবে। তবুও অরণ্য তাকে স্কুলে যেতেই বলল। ও নিজেও স্নান করে দুজনের জন্য বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে বেরিয়ে পড়ল। কিন্তু অরণ্য আজ অফিসে গেল না, একটা ফাঁকা পার্কে বসে ল্যাপটপটা অন করলো। সে একের পর এক পেনড্রাইভ যেগুলো ওই রুমটি থেকে পাওয়া গিয়েছিল সেগুলিকে দেখতে লাগলো পুঙ্খানুপুঙ্খভাবে। প্রথম দৃশ্যটি তার আগের থেকেও মনে ছিল, কিন্তু দ্বিতীয় ক্লিপিংয়ে মেয়েটিকে নিজের চুল কাঁচি দিয়ে কাটতে দেখা গেল, এবং তাও ভারী নৃশংসতার সঙ্গে। ইতিমধ্যে ক্যামেরা একটু নড়ে উঠল। ক্যামেরাটা বেসিনের উপরে শেলফে ছিল এবং সেখান থেকে মেয়েটিকে ও তার প্রতিবিম্ব দুটোই দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎই আয়নাটা নড়ে ওঠায় প্রতিবিম্বটি দেখা গেল, মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। শর্মিষ্ঠা টিচার্স রুমে ঢুকতেই সবাই কেমন যেন অদ্ভুতভাবে ভূত দেখার মতো করে চমকে ওঠে। শর্মিষ্ঠা অবাক হয়ে যায়, এই কয়েকদিনে তার চোখ মুখটা বসে গেছে ঠিকই, তবে একেবারে চমকে ওঠার মতো কিছুই হয়নি। মিসেস শ্যান্নাল বলে উঠলেন, কি ব্যাপার মুখার্জি ম্যাডাম, কেস সলভড? আপনি তো আবার সায়েন্সের টিচার, তা প্রেতাত্মার সঙ্গে ডিনার করলেন নাকি? সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল টিচার্স রুমে। একটা কথা তো মানতেই হবে ম্যাডাম মুখার্জি, বোধ হয় আমাদের ভবেশ ভবনানীকে বিশেষ কৌশলে ম্যানেজ করছেন, না হলে নতুন জয়েন করেই এমন পরের সঙ্গে হানিমুন হানিমুন খেলায় মেতে উঠেছেন। শর্মিষ্ঠার আর সহ্য হলো না, উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, ক্যান ইউ অল জাস্ট স্টপ ইট, স্টপ ইট আই সে, ইউ অল আর মার্ডারার। কি নোংরা মানসিকতা আপনাদের, একটা স্টুডেন্ট, সে আপনাদের মেয়ের বয়সী, তবুও আমার বিরুদ্ধে নোংরা কথা ও ইঙ্গিত করতে আপনাদের বাধল না? আজ এই ঘটনা যদি আপনাদের মেয়ে কিংবা ছেলের সঙ্গে ঘটত কি করতেন ভেবে দেখেছেন কখনো? আমি আপনাদের হাঁটুর বয়সী, জীবন পর্যালোচনায় অভিজ্ঞতায় অনেকটা পিছিয়ে আমি, আর আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা সেটা না দেখে চোখ বুঝে অন্ধ হওয়ার ভান করছেন। আসলে কি বলুন তো, বিলাসিতার শহরে আদব কায়দায় আমরা জ্যান্ত লাশে পরিণত হয়েছি, আমাদের না আছে বিবেক আর না আছে মানসিকতা। কারোর প্রতি সূক্ষ্ম ফিলিংসটাও আজকাল নির্ভর করে টাকার অঙ্কের উপর, আর তা আপনারা সকলে ওই মেয়েটার মৃত্যুর কবরের উপরে দাঁড়িয়ে নিজের আত্মসম্মানের বদলে টাকায় বিক্রি করে দিয়েছেন, তাই আপনাদের নিজ মানসিকতায় আমি দম্ব না। প্রাজেতা ভাবনানি, হ্যাঁ নামটা স্পষ্ট করেই বললাম, প্রাজেতা ভাবনানি গোপন মার্ডার কেস আমি আদালতে তুলবই, সমস্ত ভদ্রতার মুখোশ ছিঁড়ে ফেলবো আমি, মিলিয়ে নেবেন। বলেই টিচার্স রুম থেকে গটগট করে বেরিয়ে আসে শর্মিষ্ঠা। আজ প্রথম দিন দেখা স্বপ্নের কথা বেশি মনে হচ্ছে শর্মিষ্ঠার। একটি মেয়ে,
সে বোধ হয় ওই অসহায় প্রেজেতাই হবে। বারবার বলছে, Everything is not a hide and seek game. The game is your life. If you want to stay in your life, you must die, ma'am. You must die. কি বলতে চাইছিল প্রজেতা? তাকে মরে দেখতে হবে তার জীবনের ফেলে আসা দিনগুলো নাকি? আইডেন্সিক মানে তো লুকোচুরি, কিন্তু কি এমন লুকোচুরি থাকতে পারে যা সে বারবার ধরার চেষ্টা করছে কিন্তু বিফল হয়ে যাচ্ছে? তাকে মরে দেখতে হবে মানে যেখানে প্রজেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ মিহিকা যে বলেছিল প্রজেতা তাদেরই ক্লাসের শেষের দিকের ওয়াশরুমে পড়েছিল। শর্মিষ্ঠা আর এতটুকু অপেক্ষা না করে সেই ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিছু হয়তো পাওয়া গেলেও যেতে পারে। ওয়াশরুমের দিকে যেতেই সত্যি যেন তার পাটা টলমল করে উঠল, মাথাটা খানিকটা ঝিমঝিম করে উঠল। তবে আজ শর্মিষ্ঠা দমবে না, তাকে এই রহস্যের কিনারা করতেই হবে যে কোনো উপায়ে। সারিবদ্ধভাবে পরপর ওয়াশরুমের দরজাগুলো রয়েছে, ডানদিক ও বাঁদিক মিলিয়ে পাঁচটি পাঁচটি দশটি দরজা। শর্মিষ্ঠা যেন নিজের থেকেই ডানদিকের তিন নম্বর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে যেন তার মাথাটা কেমন দোল খেতে থাকে, যেন সে নেশা করেছে ভারী। হঠাৎ খেয়াল করে তার পরনে শাড়ি নেই, রয়েছে শর্ট স্কার্ট ও উপরের টপ। পায়ের দিকে তাকিয়ে দেখে জুতো ও সাদা সক্স পরে আছে সে, সবটাই কেমন যেন ঘোলাটে ও ঝাপসা। ধপ করে বসে পড়ে কোমরের উপর, চোখের সামনে আবছা দেখে সে কেউ একটা দরজা খুলে এগিয়ে এসেছে তার সামনে, দুহাতে দুটো বিদেশি মদের বোতল। তাকে জোর করে মদের বোতলের ঢাকনা খুলে মুখের ভেতর ভরে দিচ্ছে। উফ, কি নৃশংসতা! সে তখন উঠে দাঁড়িয়ে এক নিমেষে বোতলটা দেওয়ালের গায়ে সজোরে আঘাত করে ঢুকিয়ে দেয় সামনে দাঁড়িয়ে থাকা লোকটির পেটের ভেতরে। লোকটা মিচকে হাসতে থাকে তার দিকে দু চোখ তুলে। চমকে ওঠে শর্মিষ্ঠা লোকটার হাসি দেখে। শতদ্রু! লোকটা অবিকল শতদ্রুর মতন দেখতে, সেই বিকট হাসি। না না, এ কি করে সম্ভব? শতদ্রুকে তো শর্মিষ্ঠা আজ থেকে প্রায় বছর পনেরো আগে মেরে ফেলেছে। কোমরে বসে বসেই সবটা কেমন যেন ছায়ার মতো মনে পড়ল শর্মিষ্ঠার। দেখতে সুন্দর ছিল বলেই সবসময় শতদ্রু শর্মিষ্ঠাকে গায়ে পড়ে বিরক্ত করত, কলেজে গিয়েও ক্লাস করতে দিত না। নানা নজুহাতে একাজে সে কাজে বাড়িতে আসা শুরু করে, সবার অলক্ষ্যে শর্মিষ্ঠার গায়ে হাত দেয় সে। শর্মিষ্ঠার খারাপ লাগলেও বলার উপায় ছিল না, সবাই তো তাকেই খারাপ ভাববে এই ভেবে। একদিন এইভাবেই কলেজের ওয়াশরুমে বিরক্ত করেছিল শতদ্রু তাকে। বায়োলজির ছুরিটা শর্মিষ্ঠার পকেটেই ছিল, চালিয়ে দিয়েছিল শতদ্রুর হাতের শিরা বরাবর। সবাই ভেবেছিল শতদ্রু আত্মহত্যা করেছে, কিন্তু আজও কেউ জানতে পারেনি সেই চরম সত্যটার কথা। রাতে এসে টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছিল শর্মিষ্ঠা। হয়তো প্রজেতার সঙ্গেও এমনই কিছু হয়ে থাকবে, তাই বারংবার তাকেই কেন্দ্র করে প্রজেতার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটে চলেছে। তবে আজ যেটা সে চাক্ষুষ করল সেটা কি সত্যি? যদি সত্যি হয় তবে কে এই লোকটি? অবিরত ফোনটা বেজেই চলেছে, কিছুতেই ধরতে পারছে না কেন শর্মিষ্ঠা। হাত পা যেন এখনো অবশ হয়ে রয়েছে, ব্যাগটা কাঁধেই ঝোলানো রয়েছে, কিন্তু কিছুতেই সে ব্যাগটা থেকে ফোনটা বের করতে পারছে না। নিশ্চয়ই অরণ্য তাকে ফোন করছে পাগলের মতো। এতবার ফোনে না পেলে অরণ্য তো টেনশন করবে, কিন্তু কি করবে সে? সে তো নড়াচড়া করতেই পারছে না। অরণ্য চেষ্টা করেই চলেছে, এত বড় একটা প্রয়োজনীয় বিষয় তো শর্মিষ্ঠাকে জানাতেই হবে, না হলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে শর্মিষ্ঠার। প্রায় বার পনেরো ফোন করার পর শর্মিষ্ঠা কোনো রকমে ফোনটা ধরে। মাথাটা এখনো ঝিম ধরে আছে। এই ওয়াশরুমে যেহেতু ব্রেকের পর কেউ আসে না, তাই কারোর পক্ষে জানাও সম্ভব নয় যে শর্মিষ্ঠা এখানেই আছে। শর্মিষ্ঠা মন্ত্রমুগ্ধের ন্যায় ফোনটা কানের কাছে চেপে ধরার চেষ্টা করে। হাত পা কাঁপছে তার, ঠোঁটগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আকাশে কড়কড়াত আওয়াজ ফেলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে অরণ্য। শর্মিষ্ঠা প্রাণপণ চেষ্টা করে বলার, কিন্তু ঠোঁটগুলো কেঁপে উঠলেও তার গলা থেকে বিন্দু মাত্র আওয়াজ বেরোল না। শর্মি শোনো, তুমি যদি স্কুলে থাকো এক্ষুনি একবার দোতলার ওয়াশরুমে চলে যাও। শর্মি শুনতে পাচ্ছ কি? এক্ষুনি ওই ওয়াশরুমে চলে যাও। শর্মিষ্ঠা অবাক হয়ে গেল, ওয়াশরুমের কথা অরণ্য কি করে জানল? হঠাৎই আচমকা ফোনটা কেটে গেল, শর্মিষ্ঠার চোখ পড়ল ফ্ল্যাশ বাকেটের উপর। জলের পাইপের সঙ্গে পিঁচিয়ে রয়েছে একগোছা চুল। শর্মিষ্ঠা এর কারণ কিছুতেই বুঝতে পারল না, এইখানে এইভাবে একগোছা চুল কে রেখেছে? আবার ফোনটা আর্তনাদ করে বেজে উঠল।
শর্মিষ্ঠার খেয়াল হলো ঘোরের মধ্যে কখন ফোনটা ফ্লোরের উপর পড়ে গিয়েছিল, সেখান থেকেই বেজে চলেছে অবিরত। শর্মিষ্ঠা ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু হাত যেন কিছুতেই ফ্লোর ছুঁতে পারছে না। এক একবার মনে হলো সেই একগোছা চুল যেন তার সারা মুখে পেঁচিয়ে গেছে। শর্মিষ্ঠা মনে মনে তার বাবা মা ওর অন্যর কথা চিন্তা করে সর্বশক্তি দিয়ে ফোনটা ধরার চেষ্টা করল। মনে হলো যেন ওই ফোনটা ধরতে পারলেই তবেই সে এখান থেকে মুক্তি পাবে। এতক্ষণ ফোনে না পেয়ে অরণ্য স্কুলের উদ্দেশ্যেই রওনা দেয়। মনের মধ্যে একটা ভীষণ ঝড় উঠে শর্মিষ্ঠার আসন্ন বিপদের কথা আশঙ্কা করে। আজ শর্মিষ্ঠার স্কুলে যেতেই চাইছিল না, সে তো জোর করে স্কুলে পাঠালো। দুজনে একসঙ্গে থাকলে কিছু না কিছু একটা উপায় বের করা যেত, কিন্তু আজ শর্মিষ্ঠার কথা ভেবে শর্মিষ্ঠাকে হারানোর ভয় চেপে বসেছে অরণ্যর। কেন যে শর্মিষ্ঠা এই রেসিডেন্সিয়াল হওয়াটাকে সমর্থন করেছিল সে নিজেই নিজেকে দুষতে থাকে অরণ্য। স্কুলের গেটের সামনে যখন এসে দাঁড়ায় অরণ্য, তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। সর্বাঙ্গ ভিজে গেছে তার বৃষ্টির অঝোর বাড়িধারায়। এতটুকু সময় নষ্ট না করে অরণ্য দারোয়ানকে জিজ্ঞাসা করে, 9B-টা কোন দিকে? স্কুল তো বন্ধ বাবুজি, আপনি কাল সকালে আসুন। এক কথা দু কথায় বাগবিতণ্ডা লেগে যায় অরণ্যর সঙ্গে স্কুলের দারোয়ানের। তৎক্ষণাৎ দোতলার করিডোরে ছুটতে দেখে অরণ্য শর্মিষ্ঠাকে। বলে ছুটে বেরিয়ে আসে শর্মিষ্ঠা, বিধ্বস্ত অবস্থা তার। খালি পায়ে পরনের সালোয়ার কামিজ অর্ধেকের বেশি ছিঁড়ে গিয়েছে কিছু কিছু জায়গায়। তার কোমর ছাপানো চুলগুলো খুলে এলোমেলো ও বিন্যস্ত হয়ে পড়েছে। ওইভাবেই দিকবিদিক শূন্য হয়ে শর্মিষ্ঠা অরণ্যর কাছে ছুটে আসে। দারোয়ানের কিছু বোঝার আগে কনস্টেবল গেট ঠেলে বাইরে অরণ্যর কাছে এসে দাঁড়ায় শর্মিষ্ঠা। বৃষ্টির জল শরীরে পড়ার পর যেন ঘোর কাটে তার। অরণ্যকে বলে উঠে, অরণ্য এক্ষুনি আমাদের এই বাড়িতে যেতে হবে। অরণ্য ওই পীড়িত দুই বৃদ্ধ কি বিষয়ে বলছিলেন আমি আজ জেনেছি। অরণ্য প্লিজ প্লিজ এক্ষুনি চলো। ঝরঝরে বৃষ্টিতে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অরণ্যর মনের মধ্যে বেদনায় ভরে ওঠে। শর্মিষ্ঠার উৎকণ্ঠা ও বিধ্বস্ত অবস্থা দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। আপুষ নয়নে হাউ হাউ করে কেঁদে উঠে মুখ নাড়িয়ে হ্যাঁ করতে করতে শর্মিষ্ঠাকে জড়িয়ে ধরে। বৃষ্টির জলের সঙ্গে চোখের জল মিশে যায় অরণ্যর। তবুও নিজেকে সামলে একবার শেষবারের মতো পা বাড়ায় সেই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টের দিকে। ঘুটঘুটে অন্ধকার আজ অ্যাপার্টমেন্টে, আজ আর কোনো আলোই জ্বলছে না। তারা দুজনেই সকালেই বেরিয়ে পড়েছিল তাই আলো জ্বালানো হয়নি, অতএব অন্ধকারেই যা করার করতে হবে। অ্যাপার্টমেন্টের দারোয়ান বাকি দিনের মতোই কোথায় আছে বোঝার উপায় নেই, কিন্তু গেট আজ খোলাই রয়েছে। দেরি না করেই প্রথম দিনের পোড়া ঘরটিতে যাওয়ার উদ্দেশ্যে মোবাইলে আলো জ্বালল অরণ্য। ঘরটিতে ঢোকার মুখেই এক অদ্ভুত দৃশ্য দেখল তারা দুজনে। ধরবিহীন শরীর ঝুলছে সেই ঘরের সিলিংয়ের দিক হতে। অরণ্য শর্মিষ্ঠা দুজনেই প্রথমে আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু ভালো করে আলো ফেলার পর অরণ্য বলে উঠল, শর্মিষ্ঠা এইটা নকল বডি, ভয় পেও না। কেউ জেনে বুঝে আমাদেরকে পাগল করতে চাইছে, ডোন্ট প্যানিক। অরণ্য সেই গুপ্ত ঘরটি আমাদের খুঁজে বের করতেই হবে, যেখানে ওই হিডেন ক্যামেরাটি আছে। শর্মিষ্ঠা সব বিষয়ে আলোচনা করো না, আমাদেরকে কেউ না কেউ ফলো করছেই এবং সে আমাদের ক্ষতি করতে চায়। তাই আমরা দুজনেই জানি যে আমাদের কি করণীয়, আর তাই সেই কাজটা আমাদের কথা না বলেই করতে হবে। আমার বিশ্বাস এখানে শুধু একজন নয় অনেকেই আছে, এবং আমাদের ওপর নজর আছে তাদের। শর্মিষ্ঠার একেবারে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল অরণ্য। ঘর থেকে বেরিয়ে সেই ঘরের খোঁজ করতে গিয়ে তারা দেখতে পেল আজ লিফটটাও এক জায়গায় দাঁড়িয়ে নেই। দরজা খোলা বন্ধ হচ্ছে এবং উপর নিচ করছে লিফটটা। অরণ্য ভয় না পেয়ে লিফটের ভেতরে গিয়ে দাঁড়ালো। শর্মিষ্ঠাও সাহস করে অরণ্যের হাত শক্ত করে চেপে ধরল। লিফট উঠে গেল টপ ফ্লোরের দিকে। টপ ফ্লোরে এসে পৌঁছতেই সেই একই রেকর্ডিং অনবরত বেজেই চলেছে। আজ দুজনের একজনও ভয় না পেয়ে এগিয়ে চলল ফ্লোরের উপর পা রেখে। তিনটি ঘর পেরিয়ে শেষের ঘরটায় এসে দাঁড়াতেই যেন কেঁপে উঠল শর্মিষ্ঠার সর্বাঙ্গ। কেমন যেন ঝিম মেশানো কণ্ঠস্বর শর্মিষ্ঠার। এই এই রুমের মধ্যেই রয়েছে আরো এক গোছা চুল অরণ্য, যার জন্য এখনো মুক্তি পায়নি। কে শর্মি, কে?
রাজিতা, অরণ্য প্রাজিতা, তুমি বুঝতে পারছো না, প্রাজিতা ওর চোরগুলোকে কেটে তুই জায়গায় জমিয়ে রেখেছিল যাতে ও ফিরে আসতে পারে। ও প্রতিশোধ চায় অরণ্য, প্রতিশোধ চায়। আতঙ্কের মাত্রা চরমে ওঠে। অরণ্য কোনো রকমে শর্মিষ্ঠাকে শান্ত হওয়ার অনুরোধ করল। শর্মি, প্লিজ তুমি শান্ত হও, আগে আমাদের ক্যামেরাটা খুঁজে বার করতেই হবে। বলেই মোবাইলে টর্চ অন করে দেওয়ালের চারিদিকে ঘুরিয়ে দেখতে লাগলো অরণ্য। একই সেই অবান্তর রেকর্ডিং এর কণ্ঠস্বর ভেসে আসছে, উপরন্তু এই ঘরে ঢোকা মাত্র তাদের দুজনেরই শরীর ভারী হয়ে আসছে। অরণ্যর হাত কাঁপতে থাকে, কেঁপে কেঁপে আলো ফেলে দেওয়ালের চারিদিকে। সুইচ বোর্ড দেখতে পায় একটা, লাইটের সুইচগুলো একবার অন করার চেষ্টা করে জ্বলবে না জেনেও, কিন্তু তাদের ধারণাকে ভুল করে দিয়ে লাইটগুলো অন অফ হতে থাকে এক নাগাড়ে। অরণ্য বলে ওঠে, শর্মি, যে কোনো পরিস্থিতিতেই তুমি কিন্তু ভয় পাবে না। মনে রাখবে, আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে হলে সত্যিটা আমাদের জানতেই হবে। শর্মিষ্ঠার চোখে জল, কিন্তু সে মাথা নেড়ে সম্মতি জানালো। একটি বিছানার একেবারে উল্টো দিকে একটি আয়না লাগানো রয়েছে। অরণ্য ভালো করে আয়নাটিকে দেখতে লাগলো, নিজের প্রতিবিম্বই দেখা যাচ্ছে সেখানে। হঠাৎই সেখানে একটি মেয়ের প্রতিবিম্ব ফুটে উঠল, তার চোখে জল। অরণ্যর বুকটা ধড়াস করে উঠল, সে দৌড়ে গিয়ে আয়নার পেছন দিক দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে এক দমকা হাওয়ার ধাক্কায় অরণ্য ছিটকে পড়ল মাটিতে। শর্মিষ্ঠা চিৎকার করে ওঠে। অরণ্যর কাছে দৌড়ে গিয়ে দেখে অরণ্য পড়ে গিয়ে ঠোঁটের কাছটা কেটে গিয়ে রক্ত পড়ছে তার। শর্মিষ্ঠা হাউ হাউ করে কেঁদে উঠে নিজেই দৌড়ে যায় আয়নার পেছনের ক্যামেরাটা খোঁজ করতে। শর্মিষ্ঠা আয়না ছোঁয়া মাত্র এক অদ্ভুত দৃশ্য দেখে অরণ্য। শর্মিষ্ঠাকে আয়নার দেওয়াল থেকে বিছানার পেছনের দিকে দেওয়ালে ছুঁড়ে দেয় যেন কেউ। তারপর শর্মিষ্ঠার জ্ঞান থাকে না, শূন্যে ভাসতে থাকে শর্মিষ্ঠা। অরণ্য চিৎকার করে ওঠে, শর্মি, শর্মিষ্ঠা! ধপ করে বিছানার উপর পড়ে শর্মিষ্ঠা, তারপর গড়িয়ে নিচে মেঝেতে পড়ে যায় শর্মিষ্ঠা। সঙ্গে সঙ্গে বিছানার তোষকও খানিকটা উঠে আসে। অরণ্য অবাক হয়ে যায় বিছানা একটু সরতেই দেখে সারি সারি গোছা চুল বিছানার তোষকের তলায় সাজানো রয়েছে। ভয়ে অরণ্যের হাত পা সব যেন জমাট বেঁধে যাচ্ছে। শর্মিষ্ঠার মাথার কাছে গিয়ে হাত পা গুটিয়ে কিছুক্ষণ কাঁপতে থাকে অরণ্য। আবারও সাহস করে চিৎকার করে ডাকতে থাকে, শর্মি, ওঠো প্লিজ, ওঠো ওঠো, চোখ খুলে দেখো শর্মি, আমি একা যে শর্মি, আমি একা শর্মি, শর্মি, চোখ খুলো শর্মি, শর্মি। প্রায় কেঁদে কোকিয়ে ওঠে অরণ্য। সর্বশক্তি সঞ্চয় করে আবারও উঠে দাঁড়ায় সে। একটু জল হলে ভালো হতো, চোখে মুখে জল দিলে হয়তো শর্মির জ্ঞানটা ফিরে আসতো, তবে বিপদে তারও মাথা ঠিক মতন কাজ করছে না। সে নিজের অসারের মতোই আবার আয়নাটার পিছনের দিকে গিয়ে ঝট করে দেখতে পেল ছোট সাইজের ক্যামেরাটা। সকালে দেখছিল বলে রিডারটা পকেটেই পড়েছিল। মোবাইলে অন করলো অরণ্য, হতবাক হয়ে গেল ভিডিওর ক্লিপিংটা দেখা মাত্র। দেখলো একটি মেয়ের দেহ টুকরো টুকরো করে কেটে একেবারে সিনেমার পর্দার মতো ব্যাগে ভরে আলমারির নিচের দিকের তাকে কেউ রাখছে। মেয়েটি কাজ সম্পন্ন করে পেছন ফিরে তাকাতে ছ্যাত করে উঠল যেন অরণ্যর হৃৎপিণ্ডটা। দেখলো মেয়েটি প্রজেতা ভাবনানি, কিন্তু অনেকটাই শর্মিষ্ঠার মতোই দেখতে লাগছে তাকে। শর্মিষ্ঠা হঠাৎই পাথরের মতন উঠে বসে, কলের পুতুলের মতন অরণ্যের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আপনি কি ম্যামকে ভালোবাসেন? অদ্ভুত সেই কণ্ঠস্বর, যেন প্রেতপুরি থেকে যেন সেই কণ্ঠস্বর ভেসে আসছে। শরীরের রক্ত যেন জল হয়ে যাবে সেই কণ্ঠস্বর শ্রবণ মাত্র। সঙ্গে আলোর এলোমেলো জ্বলে ওঠা ও নেভা। শর্মিষ্ঠার চোখগুলো ঘোলাটে, যেন তার চোখই নয়। অরণ্য সমস্ত শক্তি সঞ্চয় করে বলল, হ্যাঁ, ভালোবাসি। বলার সঙ্গে সঙ্গেই অরণ্য ছিটকে পড়ল ঘরের কোনার দিকে থাকা ফুলদানির উপর। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক আর হিম করা অট্টহাসিতে কেঁপে গেল ঘর। অরণ্যর এবার মাথার কাছটা কেটে গেছে, রক্ত পড়ছে সেখান থেকেও। শর্মিষ্ঠা কেমন যেন কেঁপে কেঁপে একদিকটায় কাঁধ হয়ে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। ভালোবাসলে কি কখনো স্পাইনি আসতেন? হ্যাঁ, শক্তিটা জানার জন্য আপনি স্পাইনি আসতেন? স্পাই না তো,
তৎক্ষণাৎ দরজার বাইরে থেকে ছিটকে পড়ে আরো চারজন ঘরের ভেতরে। অরণ্য অপ্রস্তুত হয়ে পড়ে, তিনজন পুরুষ ও একজন নারী, সকলেই পড়ে গিয়ে হাত পা ছড়ে গেছে বোধ হয়। শর্মিষ্ঠা ঘাড় বাঁকিয়ে চিৎকার করে খিলখিলিয়ে হেসে ওঠে। আলো এবার স্থির হয়। দেখা যায় অবিকল প্রাজেতা ভাবনানির মতো দেখতে এক নারী, তার অশ্রু সজল চোখ, বয়সের ভার নেমে এসেছে চোখ জুড়ে। আমাকে ক্ষমা কর বাবা, আমাকে ক্ষমা কর। ভীরুকে কে ফায়দা মামি, নিজের হৃদয়ের কোল চেখে যখন সমাজ সংস্কারের ভয় কলা টিপে হত্যা করেছিলে, তখন তখন তোমাদের মনে পড়েনি আমার কথা? আজ আজ ম্যামকেও তুমি মারতে চাইছিলে, কেন মামি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ট্রান্সজেন্ডার হো, ইতনি সি ছোটি বাত। কথাগুলো শোনা মাত্র ভদ্রমহিলা হাঁটু মুড়ে বসে পড়েন মাটিতে, চিৎকার করে কেঁদে ওঠেন। শর্মিষ্ঠা বলে ওঠে, যেদিন যেদিন বাপি আমাকে লোক দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো, সেদিনের সেদিনের কথা মনে পড়ে মাম্মি? নাকি নাকি স্ট্রেচারের কারণে আমার জন্য এতটুকু চোখের জল ফেলেছ মাম্মি? হ্যাঁ, আর আজ তুমি কাঁদছো? একজন ভদ্রলোক এবার আলোয় আসেন, সে সম্ভবত প্রাজেতার বাবা, এবং সবাইকে চমকে দিয়ে এই স্কুলের প্রিন্সিপাল ভবেশ ভাবনানি। উপিয়ে কেঁদে ওঠে ভবেশ ভাবনানি। মিস্টার মিস্টার ভবেশ ভাবনানি, আপনি কি জানেন আপনার কথায় আপনার স্কুলের পরিচালন কমিটির মেম্বার আমার কাছে রাতের বেলা এসে আমি মেয়ে কিনা বুঝিয়ে দিতে আপনার আপনার নোংরা চক্রান্তের শিকার নিজের মেয়ের উপর করতে আপনার এতটুকু পাতলো না? ইয়েস ইয়েস, আমি মেয়ে হয়েও গরনে আদ্যপান্ত একটি ছেলে, এটা মেনে নিতে আপনার এত প্রবলেম? অন্বেষণ আমার বন্ধু ছিল ড্যাড, তুমি তুমি ওকে তোমার নোংরা খেলায় নামিয়ে মেরে ফেলেছ। ছি, ঋতিকা ঋতিকা কি দোষ করেছিল বলো? ও তো ও তো আমার সবটা চেনেই আমাকে ভালোবাসত, তবে তবে কেন ওকে ওকে এইভাবে মেরে ফেলে তোমরা? ঋতিকা, আমরা মানিনি কোনো ঋতিকাকে। বিশ্বাস করো, বিশ্বাস করো প্রাজেতা, মানে প্রাজে। সমস্ত প্রমাণ আছে মিস্টার ভবনানি, এই এই পেন ড্রাইভে, ও এখন সেটা কপিও হয়ে গেছে। আপনি শুধুমাত্র নিজের স্ট্যাটাস এবং বিজনেস বাঁচিয়ে রাখার জন্য সবটা করতে পারেন, তার প্রমাণ এই পেন ড্রাইভে। আজ পর্যন্ত যত রেকর্ডিং করেছে প্রাজেত, সমস্ত রেকর্ডিংয়ে আপনার কণ্ঠস্বর রয়েছে। আজ সকালেই আমি আপনার কথা জানতে পেরেছি, প্রাজেতের ফোনে থাকা কিছু রেকর্ডিং শুনে রীতিমতো বাকবিতণ্ডা হতো আপনাদের মধ্যে প্রাজেতের এই ট্রান্সজেন্ডারের ডিসিশন নিয়ে, এবং আপনার অর্ডারে ঋতিকাকে মেরে ফেলার পর তার ঘর বাড়িও পুড়িয়ে দেওয়া হয়। আজ সকালেই আমি ওদের বাড়ি খোঁজ করতে গিয়ে জানতে পারি সেটা। ঋতিকাকেই যে এই ঘরে মারা হয়েছিল তা একেবারেই আন্দাজ করতে পারিনি। প্রাজেতর লেখাগুলোয় চরম উদাসীনতা দেখিয়েছে এবং হাহুতাশ করেছে। দেখলাম হঠাৎ সম্পর্কে ভাটা ফেলে ঋতিকা চলে গেছে বলে উল্লেখ করেছে। প্রাজেত ও ঋতিকা দুজনেই একটা সম্পর্কের মধ্যে ছিল, কিন্তু যখনই আপনারা জানতে পারেন আপনাদের সন্তান নিজে একজন মেয়ে হয়েও অন্য আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, তখন আপনারা ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। শর্মিষ্ঠা এবার ঘাড় গুঁজে বসে পড়ে বিছানার উপর। অন্ধকারের আড়াল থেকে আপনারা কখন যে মনুষ্যত্ব বোধটা কি আড়িয়ে ফেলেছেন তা নিজেরাও জানেন না। প্রথমে লোক দিয়ে স্কুলের বাথরুমে আপনাদের নিজেদের সন্তানকে হত্যা করিয়েছেন, ওই পিয়নকে দিয়ে। তারপর ঋতিকাকে মেরে ফেলে তাকে এই ঘরের মধ্যে একটা ব্যাগে টুকরো করে ভরে ফেলেন, এবং তারপরে অন্বেষণকে সত্য ধামাচাপা দেওয়ার জন্য খুন করেন, যার বডি আমরা এই বাড়ি ঘুরলেই দেখতে পাব।
এই বাড়িটাকে প্রেত পুরি করে তুলেছেন আপনারা। দুটো অসহায় শিক্ষিত নিঃসন্তান দম্পতিকে আমাদের মতোই অন্ধকারে রেখে মেরে ফেলেছিলেন প্রায়। আমরা তাদের উদ্ধার করছি। অ্যাকচুয়ালি এই বাড়িটা মিস্টার ভাবনানি অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার জন্যই তৈরি করেছিল। মিস্টার ভাবনানি ছিলেন চোরা চালানকারী। মুম্বাইয়ে থাকা মিস্টার ভবেশ ভাবনানি পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সমস্ত মালপত্র ও ব্যবসা গুছিয়ে চলে আসেন কলকাতায়। কালো টাকা সাদা করতে তিনি খুলে বসেন একটি ইংরেজি মাধ্যম স্কুল। সকালবেলায় দিনের আলোতে স্কুলের ব্যবসা, রাতের বেলায় চোরা মালপত্র বাজার, সবটা ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে একমাত্র মেয়ে ঝাঁ চকচকে বাংলো ছেড়ে স্কুলের পাশেই তার বাবার চোরাই মালপত্রের জন্য তৈরি এই বাড়িতে উঠে আসে। ভাবনানিবাবু প্রথম দিকে অপ্রস্তুত হলেও রাতারাতি সমস্ত কারবার আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে চালান করে দেন। কিন্তু প্রাজেতের চোখ এড়ালো না এই কুকীর্তি। বাবার বিপরীত মেরুতে দাঁড়িয়েই সে প্রমাণ জোগাড় করতে শুরু করল। এসব কি কি বলছেন কি আপনি মিস্টার? আপনার আপনার কোনো আইডিয়া আছে? Who am I? বলি রিভলভার বের করেন ভবেশ ভাবনানি। ওই কাজটি করবেন না মিস্টার ভাবনানি। এখানে আসার আগে আমি পুলিশে খবর দিয়ে এসেছি, আর মিনিট দশেকের মধ্যেই ওনারা এসে পড়বে। আপনার সমস্ত মালপত্র সমেত আপনাকে হাতে নাতে ধরবে। আচ্ছা, তাই নাকি? বলি ট্রিগার অন করেন ভাবনানি। সঙ্গে সঙ্গে চোখের পলকে শর্মিষ্ঠা বিছানা থেকে উঠে একেবারে ভবেশ ভাবনানির কণ্ঠনালী চেপে ধরে। গুলি চালিয়ে দেয় ভাবনানি। গুলি এসে পেটে লাগে শর্মিষ্ঠার। ভয়ঙ্কর আর্তনাদ করে এবার অরণ্য ছুটে যায় ভাবনানির কাছে। শর্মিষ্ঠাকে ধরে ফেলেও নিজের রিভলভার বের করে গুলি করেন ভবেশ ভাবনানির কাঁধে। মিস্টার ভাবনানি, আমার আসল পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। আমি অরণ্য মুখার্জি, স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার, লালবাজার। আপনার খেলা শেষ, কারণ আপনার নামে চাপানোতর তো চলছিলই, আর সেই সময়ই শর্মিষ্ঠার চাকরির খবরটা আসে এবং আমি পাঠাই তাকে এই জবটা জয়েন করার জন্য, যাতে এই বাড়িতে যেভাবেই হোক ঢোকা যায়। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যায়। কনস্টেবলরা ঢুকে পড়ে বাড়ির ভেতর অজস্র টর্চ লাইট নিয়ে। শর্মিষ্ঠাকে হসপিটালাইজ করা হয়। পেটের ডান দিকে গুলি লাগায় এই যাত্রায় সে রক্ষা পেয়েছে। দীর্ঘক্ষণ অপারেশনের পর বাঁচানো সম্ভব হয় তাকে। অরণ্য একাই ওটির বাইরে বসে থাকে পরের দিন রাতেও। প্রজেতাকে যেন দেখতে পায় সে ওটির বাইরের দরজার কাছে। ম্যামের কিছু হবে না স্যার, দেখবেন। আমাকে মুক্তি দিলেন আপনারা। ম্যামকে বলবেন আমি তার কাছে ঋণী হয়ে রইলাম। আমাকে বিদায় দিন স্যার, আমাকে বিদায় দিন। অরণ্য কি বলবে বুঝে উঠতে পারল না। আজ তিন চার দিন সে ঘুমোয়নি ভালো করে, তবুও প্রজেতাকে বিদায় দিতে কষ্ট হলো তার। শর্মিষ্ঠা এই মেয়েটাকে তার অস্তিত্ব ফিরিয়ে দিতে কত সংগ্রামই না করল, এইভাবেই কত নিষ্পাপ কৈশোর যৌবনে পা দেওয়ার আগেই ঝরে পড়ে যায়। কতজন বাবা মা তাদের সন্তানের ঠিকমতো খেয়াল রাখতে সক্ষম হন, কজন তাদের ইচ্ছেকে প্রাধান্য দেন, কজন তাদের মনের ভাব জানতে সক্ষম হন। সন্তান পরিবেশের বিরুদ্ধে যাচ্ছে ভেবেই তথাকথিত সমাজের ভয়ে জোর করে চাপিয়ে দেন তাদের প্রতি সমাজের ক্রূর মন্তব্যের বোঝা। কাদের ক্ষতি করছেন তারা, নিজেদের সন্তানদের কোন যুক্তির পরিকাঠামোয় বেঁধে ছুঁড়ে ফেলছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে তারা মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ছে। ভয় হয় অরণ্যের নিজের আসন্ন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। সেও কি ঠিকমতো মানুষ করতে পারবে তার সন্তানকে? আস্তে আস্তে কুণ্ডলীকৃত ধোঁয়ার আকারে প্রজেতা চিরকালের জন্য বিলীন হয়ে যায়। ভবেশ ভাবনানি ও তার স্ত্রী সহ পুরো গ্যাং ধরা পড়ে ও আদালতে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নাইনএফটেন.কম তান্ত্রিক সিরিজের তারানাথ ও ব্রহ্ম ঠাকুরের গল্পগুলো শুনতে এক্ষুনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। নাইনএফটেন.কম এ আপনারা শুনছিলেন লেখিকা পূরবী গুড়িয়ার লেখা ঝরে পড়া পালক অবলম্বনে অভিশপ্ত স্কুল বাড়ি। গল্প পাঠে আমি ব্রতদীপ।
অরণ্যের ভূমিকায় সৌরভ, শর্মিষ্ঠার ভূমিকায় সায়নিতা, রমিহিকা সেনের ভূমিকায় জয়ী, ভবেশ ভাবনানির ভূমিকায় কল্যাণ, প্রজেতার ভূমিকায় রিমঝিম, তিতাসের ভূমিকায় বর্ণালী, অন্যান্য চরিত্রে সঞ্চারী, তনুশ্রী, ঋদ্ধিকিরণ, সৌম্যজিৎ, রাজদীপ, সৌম্যদীপ, নীল, রনিতা, রাউল। শব্দ সংযোজনে মিরাজুল, আবহ সঙ্গীত শুভ্র কমল, পোস্টার ডিজাইন 24/7 publishing.com, ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও VFX উল্লাস, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24/7 publishing.com। আরও এরকম গল্প শুনতে 9f10.com কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। অরিক বইওয়ালা এবং 24/7 publishing.com কে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও।